السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ধন্যবাদ ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে হোমিওপ্যাথের ঈদ আনন্দ একটি বিশেষ অনুষ্ঠান হোমিওপ্যাথি বাংলাদেশের প্রথম নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে বলেছিলাম 10টা থেকে 10:30টার মধ্যে যুক্ত হব তো গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে 10টা 20 মিনিটের সময় আসব যেহেতু আমাদের অতিথি অনেক আজকে আড্ডার যার জন্য একটু সময় লাগলো সবাইকে যুক্ত করে সবার সাথে পরিচিত হয়ে আবার হচ্ছে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য তো এই পর্যায়ে আমি একে একে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন আজকে আড্ডায় ডাক্তার নাসিরউদ্দিন ভাই নিয়মিতভাবে আমাদের আড্ডায় যুক্ত থাকেন ডাক্তার আরিফ ভাই এবং ডাক্তার আফজালুল ইসলাম ভাই এবং ডাক্তার আব্দুল ওয়াহিদ ভাই এবং আজকে আমাদের আড্ডাকে জমিয়ে রাখবেন আশা করি আমাদের অত্যন্ত পরিচিত মুখ এবং আমরা সবাই চিনি খুবই হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলে ডাক্তার আশরাফুল্লাহ স্যার আর এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন ডাক্তার ইমাম হুসাইন ভাই এবং ডাক্তার আফসানা পারভিন সোনিয়া আছেন আমাদের সাথে আমাদের আড্ডার আজকের একমাত্র মহিলা ডাক্তার আর আরেকজন আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার প্রফেসর ডাক্তার রকিবউদ্দিন স্যার তো আমরা সবাই মিলে আজকে খুব প্রাণবন্ত আড্ডা দেব আর আমাদের আজকের আড্ডার নির্দিষ্ট কোনো টপিক নেই কোনো সাবজেক্টিক কোনো আলোচনা হবে না আমাদের ঈদটা কেমন কাটে আমরা ঈদ কেমন কাটিয়েছি একে অন্যের সাথে আমাদের কুশলাদি বিনিময় এবং আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের দেখছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের স্পেশাল কোনো অতিথির সাথে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন সরাসরি আমরা আপনাদের প্রশ্নগুলোকে ওনাদের সামনে উপস্থাপন করব আপনাদের আনসারটা নেওয়ার চেষ্টা করব তো সবাইকে ঈদ মোবারক আমার অতিথি যারা আছেন আজকে সবাই কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের আরিফ ভাইকে বোধহয় আমি শো করতে পারছি না হ্যাঁ জি আরিফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাইকে ঈদ মোবারক আমি আমি একটু কারিগরি কারণে কয়েক মিনিটের জন্য হচ্ছে যে আপনাদের সামনে থেকে একটু ডুব দেব কিছু কারিগরি কারণ আছে ওটা আমি একটু সম্পন্ন করার ওই সুযোগে আপনি একটু প্রোগ্রামটা শুরু করে দিলে ভালো হয় যে ঈদ আনন্দ ঈদ আড্ডা কার কেমন কাটলো এই বিষয়গুলো আপনি একটু সঞ্চালনা করলে ভালো হয় ধন্যবাদ ওকে ধন্যবাদ তো আজকে আমাদের এই আড্ডার প্রোগ্রাম মূলত আনোয়ার ভাই তিনার আয়োজনে তিনি আমাদেরকে ইনভাইটেশন করেছেন আজকের এই প্রোগ্রামে ঈদের পরবর্তীতে ঈদ পুনর্মিলনী এবং ঈদের এই আড্ডায় তো যারা শুনছেন আমাদেরকে সবাইকে জানাচ্ছি আমাদের আজকের এই ঈদ আড্ডা প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা বসেছি আমাদের চিকিৎসক জীবনে আমরা নানা রকম ঘটনার সম্মুখীন হই যেই ঘটনাগুলো থেকে আমরা কখনো হাস্যর অসাত্মক অনুভূতিগুলো পেয়ে থাকি কখনো অভিজ্ঞতার মধ্যে আমরা যাই এবং আমাদের যারা চিকিৎসক আছেন এখানে যারা আছেন তারা কিন্তু অনেকেরই নানা গুণাবলী আছে যেমন আমাদের আশরাফ স্যার তিনি চমৎকার কোনো গল্পে মাতিয়ে রাখতে পারেন আবার আমাদের রকিব স্যার আছেন প্রফেসর রকিব স্যার উনি চমৎকার উনি গান গাইতে পারেন এমনভাবে যারা আছেন আজকে আমরা তাদের কাছ থেকে তাদের গান শুনবো গল্প শুনবো আমাদের নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতা আমরা শেয়ার করব আমরা মুক্ত মনে স্বাধীনভাবে আজকে আমরা কথা বলবো তো আমি প্রথমেই আমাদের যে সম্মানিত ডাক্তার রকিব স্যার আছেন আমি তিনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আড্ডায় যে স্যার আপনি আমাদেরকে প্রথমেই আজকের এই আড্ডায় কিছু কথা বলবেন আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি এবং আমাদেরকে আপনি গান শোনাবেন আপনার গান আমি শুনেছি অত্যন্ত চমৎকার কণ্ঠ মোহাম্মদ রাফির কণ্ঠের মতো অত্যন্ত চমৎকার যদিও স্যারকে কিন্তু যা দেখছেন আপনারা স্যার কিন্তু এরকম বৃদ্ধ না স্যার কিন্তু মনের দিক দিয়ে আমাদের চেয়েও ইয়াং ওনার গান এবং কণ্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন যে উনি কত চমৎকার গান গাইতে পারেন তো আমরা প্রথমে স্যারের একটা গান দিয়ে রোমান্টিক গান দিয়ে শুরু করতে চাচ্ছি স্যার
স্যার আপনার মিউট করা আছে, আপনি আনমিউট করে আপনি আনমিউট করে দেন। আনমিউট হইছে কি? জি আনমিউট আনমিউট হইছে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রকিবউদ্দিন। আমি আপনাদের মধ্যে আমি বোধহয় সবচেয়ে বেশি প্রথমে আমি আফজাল সাহেবের সাথে পরিচিত হই, উনি ব্রাহ্মণবাড়িয়ার, এবং আমি একটা সেমিনারে প্রথম ওনার সাথে পরিচিত হয়েছিলাম। তারপরে আরিফ সাহেবের সাথে আমার কত কোনো একটা সেমিনারে ঢাকায় কথা হয়েছিল, কিন্তু আমার আর মনে নেই, ভুলে গেছি আমি। তা যাই হোক, কথা এটা নয়, কথা হলো আমি হোমিওপ্যাথি জগতে আমি আসছি অনেক আগেই বলতে হবে এটা। আমি যখন আমার পিএইচডি কোর্স শেষ করে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন চাকরিতে জয়েন করি, ওই সময় আমি স্টার্ট করছিলাম, তবে না এটা বুঝে চাকরিতে জয়েন করার আগে আমি ঢাকায় ভর্তি হয়েছিলাম। ঢাকা ওই যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এখানে ভর্তি হওয়ার পরে কিছুদিন ক্লাস করলাম, প্রায় এক বছর। তারপর আমার চাকরি হয়ে গেল রাজশাহী ইউনিভার্সিটিতে, ওখানে আমি গিয়ে তারপরে পড়াশোনা কন্টিনিউ করছি, এবং সেখানে আমি বেশ কয়েক বছর আমার লাগছে, মানে 4 বছর আমি পাস করতে পারিনি। ওই প্রায় আমাকে দেশের বাইরে যেতে হতো, যখন পরীক্ষা শুরু হইতো আমি তখন ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেশের বাইরে চলে যেতাম, আর পরীক্ষা দিতে পারতাম না। তো সেখানে আমার 5-6 বছর লেগে গেছিল পাস করতে। তো এনিওয়ে আমি আপনাদের সাথে যুক্ত আছি এই কমিউনিটিতে, এবং সেটা মন প্রাণ দিয়ে আমি জড়িত আর কি। ডাক্তার আরিফ সাহেব একটা কথা বলছেন যে আসলে হোমিও জগৎটা হলো এটা গানের জগৎ তো আছেই, তাছাড়াও যা মিউজিক যদি ভিতরে না থাকে, আমি যেটা মনে করি আর কি, মিউজিক ইন দ্যাট সেন্স যে গান শুধু মিউজিক নয়, কথাবার্তা, মনের আবেগ প্রকাশ করা, যে কথাটা বলা হচ্ছে ডক্টর আশরাফুল সাহেব খুব জমায়ে রাখেন, তারপরে আমাদের নাসির সাহেব খুব সুন্দর হামদ ও নাত প্রকাশ করেন, এই যে এর ভিতরে চলা, এটা যদি না থাকে মিউজিক, আমি বলছি যে ভিতরে এই জিনিসগুলি ইন্সপায়ার যদি না হয়, তা আমার মনে হয় হোমিও জগৎটা অন্ধকার, যার মধ্যে শিল্পী তো থাকে না, হোমিওপ্যাথি নিয়ে আসে কাজ করতে পারবে না। কারণ হলো হোমিওপ্যাথিটা কিন্তু ইটস এন আর্ট, নট অনলি সায়েন্স, মানে আর্ট অ্যান্ড সায়েন্স দুইটা মিলিয়ে কিন্তু কভার করে, তার মধ্যে আবার ফিলোসফি আছে, খুব কঠিন ফিলোসফি এখানে কাজ করে। তো সবকিছু মিলেই যেহেতু হোমিওপ্যাথি, আমাদের মধ্যে যারা আমরা চিকিৎসার বিজ্ঞানের ছাত্র, এখানে আমি ডাক্তার বলাটা আমার ভুল হবে, কারণ হোমিও জগৎটা এতই কঠিন জগৎ যে এটার কোনো মা বাবা খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আমাকে বলা হয়েছে যে আজকে গান দিয়ে স্টার্ট করা, আরিফ সাহেবের কথা অনুসারে আমি কবি কাজী নজরুল ইসলাম সাহেবের লেখা একটা গান, আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, আমি এই গানটা দিয়ে শুরু করবো একটা কারণে, কারণটা হলো এই। জি বলুন, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, জি আপনি বলুন, আমরা শুনছি। ও শুনছেন, জি আচ্ছা। তো গানটার কারণটা হলো যে কাজী নজরুল ইসলাম সাহেব সম্পর্কে আমাদের কাছে অনেক ধরনের অসম্ভব ভুল ধারণা দেওয়া হয়েছে, যেগুলি আমরা পড়ি ওনার সম্পর্কে বলে একটাও ঠিক না। যেমন বলা হয় যে উনি খুব গরিব ছিলেন। আমি সেদিনে একটা অনুষ্ঠানে, আমেরিকার একটা অনুষ্ঠানে, ওনার নিজের নাতনি, আপন নাতনি বললেন যে কাজী নজরুল ইসলাম অসম্ভব ধনী মানুষ ছিলেন, ওই সময়ের আমলে ওনার 7,500 বিঘা সম্পত্তির মালিক ছিলেন। এগুলি তো আমাদের কাছে আসে না। কাজী নজরুল ইসলাম সাহেব অসম্ভব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, ক্লাসে সবসময় ফার্স্ট হইতেন, সেটা হিন্দুরা লেখে নাই। তারা সবসময় দেখছে খারাপ জিনিসটা, যে উনি চুরি করে বেড়াইতো, এই করে বেড়াইতো, ওই করে বেড়াইতো, এগুলি বলত, কিন্তু সত্য ঘটনা কোনোদিনই ওনার সম্পর্কে কিন্তু প্রকাশ করেনি। উনি অসম্ভব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, ব্রিলিয়ান্ট না হলে পরে এই অবস্থাতে উনি এত পুরে উঠছেন যেটা কল্পনার বাইরে। তারপর আমার মনের মধ্যে আরেকটা খটকা লাগে যে ওনাকে বিপ্লবী কবি বলা হয়, কিন্তু আমার তো মনে হয় উনি তো বিপ্লবী নয়, উনি মানুষের কবি, সারা পৃথিবীর কবি, উনি বিশ্বকবি উনি, কিন্তু বিশ্বকবি ওনাকে না বলে ওনাকে বলা হয়েছে বিপ্লবী কবি, উনি বিদ্রোহী কবি। এই কথাগুলো কিন্তু আসলে এই ওনাকে অপমান করার জন্য কথাগুলো বলা হয়েছে। উনি সারা বিশ্বের বিভিন্ন ভাষায়
যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি কবিতা, হামদ, নাত অনেক কিছু লিখছেন। ওনার লেখার মধ্যে আরবি ভাষা পাওয়া যায়, ইরানি ভাষা পাওয়া যায়, অনেক কিছুই আছে। এবং উনি সারা মানুষের জন্য, মানুষের যারা অত্যাচারিত অত্যাচারীদের জন্য উনি সবকিছু করছেন। বাট এই কথাগুলি উল্লেখ হয় না, কেবলই বলা হয় যে উনি ব্রিটিশের বিরুদ্ধে সবসময় উনি বিপ্লব করছেন, যাই হোক বিদ্রোহী করছেন। যাই হোক, আমি তার এই লেখার যে গানটা, আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, এই গানটা লেখার পিছনে একটা কারণ হলো, উনি কোথায় যেন যাচ্ছিলেন, ধানবাদ রেলওয়ে স্টেশনে গিয়া দেখলেন যে টিকিট নিয়ে মুসলমানরা খুব মারামারি করতেছে। মুসলমানরা মারামারি করতেছে, সেখানে টিকিট কাটতে গিয়ে জিনিসটা ওনার পছন্দ হয়নি। তারপরে উনি ওইখানে বসে এই গানটা লিখছিলেন। তা আমি গানটাই একটু গাওয়ার চেষ্টা করতেছি, হয়তো পুরো সুর হবে কিনা আমি জানি না। আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অবেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু তু করিত সালাম, যার দিল দিল রবে কাঁপিত দুনিয়া, যার দিল দিল রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রে আল্লাহরে সপি জেহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ হায় আজি তার মাগে ভিক, স্ত্রী পুত্রে আল্লাহরে সপি জেহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ হায় আজি তারা মাগে ভিক, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ত্রিভুবনে বয় করিত না যারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ আবেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। অসাধারণ স্যার, অসাধারণ, অসাধারণ। গতকাল গতকাল আমাদের সুফি কবি জন্মদিন ছিল গতকাল, তো আজকে আপনি আপনি কবিকে স্মরণ করে এবং কবি লিখিত সুফি গান থেকে আমাদের মনকে একেবারে নাড়িয়ে দিলেন, আমাদের মনে যে স্রষ্টার ভালোবাসা যেন নাড়া দিচ্ছে। খুব ভালো লাগলো স্যার আপনার কাছে, আমরা আবার ফিরে আসবো, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছ থেকে আরো আমাদের গান শোনার পর্ব বাকি আছে। এখন আমি আমাদের সূর্য আশরাফ স্যারের কাছে যাব, যার গল্প না শুনলে আমাদের আজকে আড্ডা অপূর্ণ রয়ে যাবে। স্যার আপনার কাছে আসছি, আপনার যাহা কিছু আছে আমাদের আনন্দ দেওয়ার জন্য, আপনি গল্প গান আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে সেই ঝুলি থেকে কিছু ফাঁকা করেন এবং আমাদের ঝুলিগুলো একটু পূর্ণ করেন স্যার। আশরাফ স্যার
আচ্ছা আনমিউট করে নেন স্যার, আনমিউট করে নেন। না না না, আমাদের যে স্যার এইমাত্র গান শোনালেন উনি কি ডক্টর রকিবউদ্দিন? ডক্টর রকিব জি স্যার, আপনি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজি মাইনিং ডিপার্টমেন্টে ছিলেন? জিওলজি জিওলজি আচ্ছা জি জিওলজি মাইনিং ডিপার্টমেন্টে ছিলেন? জি 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 স্যার, আপনি কি রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজে 85 সালের ব্যাচ ছিলেন? আমি জি 85 সালের ব্যাচ ছিলাম জি স্যার। আপনি আর আমি একই ইয়ারের ছাত্র ছিলাম, তাই নাকি? এবং প্রথম ক্লাসটা আমার আপনি নিয়েছিলেন এখন নাই। আচ্ছা আচ্ছা, আমি সেইদিন আপনার ছাত্র ছিলাম। মানে নামটা দেখে আর আপনার ওই যখন আপনার বিশ্ববিদ্যালয়ের নাম বলছেন তখন আমার খেয়াল হচ্ছে। আচ্ছা, তো আমি স্যার আপনার প্রথম ক্লাসে প্রথম ছাত্র ছিলাম, যদিও আমি আপনার সহপাঠী ছিলাম। আর আমি আপনার অনেক জুনিয়র স্যার। তো স্যার আপনি ভালো আছেন, আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে স্যার। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো স্যার আমরা বন্ধুত্বের সংজ্ঞা নানান সময় নানান ভাবে বলি। বন্ধুত্বের একটা দারুণ সংজ্ঞা আছে, বন্ধুত্বকে বলা হয় সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। যে সিমেন্ট অনেক কিছুকে শক্ত করে ধরে রাখে শত বছর, তো বন্ধুত্ব হচ্ছে একটা শক্তিশালী সিমেন্ট যা সব সময় অনেক কিছুকে একত্রে বহুদিন বহু বছর ধরে রাখতে পারে। দেখেন স্যারের সেই 85 সালে ক্লাস করেছি, উনি যখন আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট তখন আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের সমস্ত স্যারেরা ওনাকে সালাম করতেন। ইভেন বোর্ডের চেয়ারম্যান আসলে, বড় কোনো কর্মকর্তা আসলে, ডিসি সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব পরীক্ষার হলে আসলে প্রিন্সিপাল আগেই বলে দিতেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্যার আছেন। স্যার সালাম দিবে কি, বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট ডিসি যিনি আসতেন তিনি এসে আগে উনি কে আগে জেনে নিতেন, আগে এসে সালাম দিতেন। আজকে আজকে আমরা সেই স্যারকে একেবারে কাছে পেয়েছি, একেবারে বুকের মধ্যে পেয়েছি। আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আমি সেই দিনের সাক্ষী। স্যার পরীক্ষা দিতে দিতে মাঝে মাঝে চা খেতেন, একজনের জন্য পরীক্ষা হলে চা বরাদ্দ ছিল, যিনি চা খাইতে খাইতে বারান্দায় চলে যেতেন। বোর্ডের চেয়ারম্যান আসলে যাকে সালাম দিতেন, আমাদের সেই স্যার ডক্টর রকিবউদ্দিন স্যার। তো যাই হোক, যে কথা বলছিলাম আর কি, যে বন্ধুত্ব হচ্ছে সবচেয়ে শক্তিশালী সিমেন্ট যা বহুদিন একাত্রে শক্ত করে ধরে রাখতে পারে। এটি একজন বিখ্যাত মানুষ উইলসনের বক্তব্য এটি। তো আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান আর একটি হচ্ছে ভালোবাসা। দেখুন আজকে আমরা আনন্দ ভাগ করতে বসেছি, এখানে আমরা একজন আরেকজনের থেকে কিছু জ্ঞান পাচ্ছি, সেই সাথে একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। তাই একজন মনীষী বলছেন যে আনন্দকে যদি ভাগ করা যায় তাহলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে ভালোবাসা। তো স্যার আরো একটা কথা আমি বলতে চাই, যে কেউ যখন প্রেমে পড়ে, কেউ যখন প্রেমে পড়ে তখন তার জেগে তার ঘুম আসে না। কারণ কি, প্রেমে পড়ার আগে ঘুম আসলে ঘুমের মধ্যে যে স্বপ্ন সেটি খুব আনন্দের, কিন্তু প্রেমে পড়লে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখা যায়, জেগে থাকলে তার চেয়ে যে স্বপ্ন কল্পনায় এটি অনেক আনন্দের। তাই একজন মনীষী বলছেন যে, ডাক্তার সিউইস বলছেন যে কেউ প্রেমে পড়লে তার ঘুম আসতে চায় না, কারণ কি, ঘুমের স্বপ্নের চেয়ে জেগে থাকার স্বপ্ন অনেক আনন্দের। আমরা অনেকদিন বাঁচতে চাই বটে, কিন্তু কেউ বৃদ্ধ হতে চায় না। এটি অবশ্য প্রায় মানুষের ক্ষেত্রেই, এটি জোনায়েদ সুইফটের বক্তব্য, উনি একজন পৃথিবী বিখ্যাত মনীষী। তো আজকে একটা কথা মনে হচ্ছে, সেটি হচ্ছে এরকম, যে একজন মনীষী বলেছিলেন যে তিনটি বিষয়ে কখনো সন্তুষ্ট থাকতে নেই, এই তিনটি বিষয়ে সবসময় অসন্তুষ্ট থাকা উচিত। তিনটি বিষয় কি, পড়ালেখা যত করব আরো যেন করা উচিত, সন্তুষ্টি যেন না আসে। ইবাদত যত করেছি আরো করা উচিত। আরো একটা বিষয়, দান যত করেছি আরো করা উচিত। এই তিনটি জিনিস করার পরে যেন মনে হয় আমার সন্তুষ্টি যেন না আসে, তবেই সে মানুষ
তবে সে বড় মানুষ, জ্ঞানী মানুষ। একটা কথা স্যার, সবাইকে বিশ্বাস করা কিন্তু বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করাটা কিন্তু স্যার আরো বিপজ্জনক। যে কারণে সবাইকে বিশ্বাস করতে হবে না, কিন্তু কাউকে না কাউকে কিন্তু বিশ্বাস করতে হবে। এ কথাটি বলেছিলেন আব্রাহাম লিংকন। তো যেহেতু এখানে আমাদের একজন লেডি ডক্টর আছেন, তা আমাদের এখানে আজকে লেডিস অ্যান্ড জন্ডিসের সংমিশ্রণ হয়েছে। আমি জন্ডিস বলি এই জন্য যে অধিকাংশ পুরুষ বউয়ের কথাই চলে, বউ দেহ ডরায়, কঠিন ডরায়, এই জন্য আমি একটি নাম দিয়েছি জন্ডিস। তো এমন একজন পুরুষকে ভালোবাসা উচিত যার ভবিষ্যৎ আছে, কিন্তু এমন একজন নারীকে ভালোবাসা উচিত যার অতীত আছে। এটি ডাক্তার সরি এটি অস্কার ওয়াইল্ডের বক্তব্য। উনি একজন পৃথিবী বিখ্যাত মনীষী। তো স্যার, হযরত আলী রাদিয়াল্লাহ বলছেন যে খারাপ ব্যক্তিকে সম্মান করা আর একজন সম্মানী মানুষকে অসম্মান করা, দুটোই কিন্তু সমান অপরাধ। আর কৃপণদের ব্যাপারে বলা হয়েছে যে কৃপণতা সকল বদ অভ্যাসের সম্মিলিত একটা রূপ, এবং এটি এমন একটা রশি যে সকল খারাপ দিকে তাকে টেনে নিয়ে যেতে পারে। এটিও বলছেন আমাদের হযরত আলী রাদিয়াল্লাহ আনহু। গরিবের নাকি স্যার নুন আনতে পান্তা ফুরায়, তাহলে বেকার যুবকের কি ফুরায়? বেকার যুবকের স্যার বউ আনতে তার যৌবন ফুরিয়ে যায়, গরিব মানুষের নুন আনতে পান্তা ফুরায়। আর বেকার যুবকের স্যার বউ আনতে আনতে স্যার যৌবন ফুরিয়ে যায়। তাই গরিব মানুষ আর বেকার মানুষ দুজনে খুব অসহায় স্যার। এখন আমার যে কোনটা ফুরাইছে আমি টের পাইতেছি না, আপনারা একটু পরে কয়ে দিন। তো স্যার একটা গল্প মনে পড়ছে, সেটা হলো এরকম যে 20 বছর পর্যন্ত মানুষের ইচ্ছার রাজত্ব চলে, মানে নিজের ইচ্ছার একটা রাজত্ব চলে। 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে গিয়ে বিচার বিশ্লেষণের যে রাজত্ব সেইটি চলে। তো সেই মর্মে গল্পটা হচ্ছে স্যার এরকম যে আমরা কিন্তু প্রকৃত 20 বছর কিন্তু প্রকৃত পুরুষ, তারপরের বয়সগুলো কি আমরা, আমি একটু গল্প বলবো, গল্পটা হয়তো ভুলে গেছি ঠিক মনে নাই। গল্পটা হচ্ছে এরকম যে 20 বছর পর্যন্ত যে কোনো পুরুষ খুব মাস্তানি করে, দাপড়ে বাড়ে, কারো কথা শুনে না, যা ইচ্ছা তাই করে, এই কটা দিনই কিন্তু একজন প্রকৃত পুরুষ। 20 বছর পরে গিয়ে দেখা যায় বিয়ে শাদী করেছে, তখন তার কাঁধে কিন্তু সংসারের জোয়াল চেপে গেছে, তখন সে হয়ে গেছে গাধা, এখন সংসারের বোঝা টানছে সে। তারপরে 10 বছর কিন্তু সে বিড়াল হয়ে গেছে, এই ছেলের বউরা সংসারের লোকজন এঠো মুঠো যা দিচ্ছে কাটা খোটা তাই খেয়ে বেঁচে থাকছে। তারপরের সময়টা কিন্তু সে বানর হয়ে যাচ্ছে, কিরকম যখন দাদা হয়ে যাচ্ছে, নানা হয়ে যাচ্ছে, এডাল ওডাল নাতি পুতিনকে একটু আনন্দ দেওয়া, বানরেরা যেমন এডালে ওডালে ঘুরে বেড়ায় একটু আনন্দ দেয়, কিরকম যে গল্পটা সত্যি নয়, বানানো গল্প, কিন্তু গল্পের মধ্যে একটা রস আছে যে বিধাতা যখন মানুষ সৃষ্টি করে, তো মানুষ সৃষ্টির আগে বানর সৃষ্টি করতে গেছে, বানর সৃষ্টি করার সময় বানরকে বলছে তোর হায়াত দিয়ে দিলাম 40 বছর, সরি গাধাকে বলছে তোর হায়াত দিলাম 40 বছর, তুই খুব শান্ত সৃষ্ট প্রাণী হবি, কিন্তু তোর খাওয়া দাওয়া থাকবে ঘাস পাতা, আর মানুষ তোরে ব্যবহার করবে, তুই মানুষের বোঝা টানবি। তো বলছে আল্লাহ, এ ঘাস পাতা খাইতে হবে, মানুষের বোঝা টানতে হবে, তো শেষ বয়সে তো বোঝা টানা কষ্ট হবে, তাহলে আমার বয়স আর 40 না দিয়ে তুমি 20 মাইনাস করো, আমার 20 বছর দিলে চলবে। তো আল্লাহ ঠিক আছে তোর 20ই দিলাম। তো তারপরে বিড়াল তৈরির সময় বিড়ালরে বলছে তোরও 20 বছর দিলাম, তবে তুই তোরে মানুষ আদর করবে বটে, কিন্তু সংসারের এঠো মুঠো কাঁটা মুটা ফেলে দেওয়া ভাত এগুলো দিবে, এটা তোর খেয়ে বাঁচতে হবে, তোর ভালো কিছু কেউ দিবে না। আল্লাহ মানুষ এত আদর করবে, কিন্তু এঠো মুঠো ফেলে দেওয়াটা খেতে হবে, ভালো খাবারটা খেতে পাবো না, কয় না, কয় তাহলে এত বছর বাঁচা লাভ কি, তাহলে আমার 20 মাইনাস করে দেন, আমার 10 দেন, কয় ঠিক আছে তাই দিলাম। এখন পুরুষ মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ বলছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কিন্তু তোমার হায়াত দিলাম মাত্র 20 বছর। কয় আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, দুনিয়ার ভালো মন্দ খাবার আমার মাত্র 20 বছর, একটু দানি কানি হয়ে গেল না,
তোকে তাহলে কি করবো? কয় যে বানরে 20 বছর ফেরত দিলো, এটা যদি আমার দিয়ে দিতে, বিড়ালে যে 10 ফেরত দিয়ে দিলে, এটা যদি আমার দিয়ে দিতে, তাহলে তো জোড়া তালি দিয়ে আমার মোটামুটি 50-60 হলে আমি তাদের ভালো থাকতে পারি। তার লাগো যে ঠিক আছে তাই দিলাম, যা। তেমন যে 20 বছর যেটি অরিজিনাল বয়স, এটি কিন্তু পুরুষ ছিল, ওই যে গাধার থেকে আওলত করেছে, যে কারণে গাধার খাটনি ওই যে পরে 20 বছর খাটা লাগে। বিড়ালের থেকে যে 10 বছর হাওলত করেছে, এ কারণে ওই 10 বছর বিড়ালের মতো এটার মধ্যে খেয়ে থাকতে হয়। বানরের থেকে যে 10 বছর নিছে, যে কারণে শেষ বয়সে ছেলেরা বলে আমি তোমাকে একাই ভাত খাওয়াবো, তোমার ওই ছেলে জমির ভাগ নিবে না, ওই মেয়ে ভাগ নিবে না, অর্ধেকে 1 মাস খাও, অর্ধেকে 1 মাস খাও, তার মানে বানরের মতো এ ডাল ও ডাল, এ সংসার ওই সংসার ওই সংসার। আর বৃদ্ধ বয়সে এই ছেলের বাচ্চারে একটু আনন্দ দেওয়া, ওই ছেলের বাচ্চারে একটু স্কুল নেওয়া, মানে বানরের মতো এরে ওরে একটা আনন্দ দিয়ে বেঁচে থাকা, তার মানে বাকি জীবনটা বানরের। তো যদি আমরা বানরের থেকে, বিড়ালের থেকে আর ওই গাধার থেকে বয়সটা হাওলাত না করতাম, শুধু নিজের 20 বছর থাকতো, তাহলে আমরা বোধহয় প্রকৃত পুরুষ থাকতাম। তেমন আমরা যে হাওলাত করে খাইছি, যে কারণে পরের পরের বছরগুলো, পরের জীবনগুলো আমাদের হয়ে গেছে ওই বিড়াল বানর আর গাধার মতো। তো আমরা যেন সবসময় নিজের যেটি এটির মধ্যে থাকে হাওলাত না করি স্যার, হাওলাত করে না খাওয়ার ব্যাপারে এটি একটি সতর্ক বাণী স্যার। তো যাই হোক, যে কথাটা বলছিলাম স্যার, এখানে পুরুষ নাই স্যার আপনার তথ্য মতে স্যার, সে গল্প স্যার পরে আসি স্যার, সে গল্পে পরে আসি। নদীর স্রোত আছে তাই কিন্তু স্যার নদী বেগবান, নদীর বেগ থাকে একদিকে যায়, আর মানুষের জীবনে দ্বন্দ্ব আছে তাই তো মানুষের জীবন হচ্ছে বৈচিত্র্যময়। মানুষের জীবনে স্যার সব সময় একদিকে প্রবল স্রোত বা বেগ থাকে না স্যার। আরিফ স্যারের কথায় আসি, যিনি জীবনে একদিন মাত্র পড়িয়েছেন তিনি কিন্তু শিক্ষক, সেই সূত্রে ডক্টর রকিবউদ্দিন স্যার কিন্তু আমার শিক্ষক। কিন্তু জীবনে একদিন যিনি চুরি করেছেন তিনি কিন্তু চোর না, তাই যদি হয় তাহলে দুনিয়ার প্রায় প্রায় সব মানুষই চোর, কারণ একদিন না একদিন কিছু না কিছু চুরি করছে স্যার। স্যার আমি কি বুঝাইতে পারছি? যদি আমি বুঝাইতে পেরে থাকি তাহলে আমাকে ধন্যবাদ স্যার। আপনার কথায় চোররা তো আশকারে পেয়ে যাবে স্যার। আমি সে কথায় আসি স্যার, সে কথা আসি। আমরা যেহেতু ঈদ আড্ডায় এসেছি, ঈদ সম্পর্কে দুখান কথা বলি। ঈদের সামাজিক অর্থটা হচ্ছে উৎসব বা খুশি, কিন্তু এর আবিধানিক অর্থটা হচ্ছে বারবার ফিরে আসা। তাই বারবার ফিরে আসে যে উৎসব বা যে দিনটি, এটিকে আমরা বলছি ঈদ। ঈদুল ফিতর এটি দান খয়রাত ফিতরা জাকাতের মাধ্যমে ধনী গরিবের মধ্যে যে বৈষম্য সেটি দূর করার একটি অবলম্বন বা একটি রাস্তা বা একটি সূত্র। কবি নজরুল বলছে, আমি তো সারের মতন গান গাইতে পারি না, তারপর এক লাইন দুষ্টামি করি, দে জাকাত তোরা দে, দে জাকাত, দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, ওরে দিল খুলবে পরে তোর আগে খুলুক হাত, দিল খুলবে পরে তোর আগে খুলুক হাত, দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। তো স্যার কবি নজরুল বলছেন যে তোমার দিল খানটা আগে খুলুক আর হাতটা আগে খুলুক, দিলটা পরে খুলবে। হ্যাঁ জি স্যার, পুরো গানটা একটু শুনি না স্যার, পুরো গানটা আমার সামনে নাই, আমার দুই লাইন মনে ছিল। তো ঈদটা আসলে হচ্ছে মদিনায় মুশরিকরা 2 দিন খুব আনন্দ উদযাপন করত, নাচ গান ফুর্তি মদ নানান রকম ভাবে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছেন, আল্লাহ পাক মুমিনদের জন্য ওই মুশরিকের ওই খারাপ 2টা দিনের পরিবর্তে নিয়ামতের 2টা দিন, আনন্দের 2টা দিন ব্যবস্থা করলেন, উত্তম দিন 2টা ব্যবস্থা করলেন, যে দিনটি কল্যাণে ভরপুর। এই ঈদের সূত্রপাত কিন্তু সেখান থেকেই, ঈদের ইতিহাসটা এমনটাই বলে। ঈদুল ফিতরের দিন আমরা তাসবিহ পড়তে পড়তে ময়দানে যাই, আল্লাহ পাক আমাদের গুনাখাতার জায়গায় সব নেকি দিয়ে পূর্ণ করে দেন, এবং আমরা যখন ঈদগাহ ময়দান থেকে ফিরি তখন আমরা কিন্তু একেবারে ক্ষমাপ্রাপ্ত নিষ্পাপ হয়ে ফিরি, এবং এই রমজানের যে বরকতটা ফজিলতটা আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছিলেন, এই কারণেই যে আমাদের ওই দিনটা একবারে নিষ্পাপ করে উনি ফিরাতে চান মাঠ থেকে। তো যে কথাটা খানিক আগে বলছিলাম যে গরিবের নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু বেকারের বউ আনতে যৌবন ফুরিয়ে যায়। প্রত্যেকটা বড় মাপের মানুষ যারা, তারা তার যুগে নাস্তিক। আমি উদাহরণ যদি দিই, দেখেন হ্যানিম্যান স্যার যখন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন তখন সেই যুগের চিকিৎসা বিজ্ঞানীরা তাকে
অবিশ্বাস করেছে, এটি ফালতু, এটি ভুল, যেটি আগে ছিল এটি সত্য, তার মানে হোমিওপ্যাথিকে তখন অবিশ্বাস করেছে, অর্থাৎ তাকে তারা ওই সময় নাস্তিক মনে করেছে, যে এতদিন ধরে যা চলে আসছে সে সেটির অপব্যাখ্যা করছে। আসেন আপনি আমাদের নবী রাসূলগণের বেলায়, যখন তারা ধর্মের কথা, দিনের কথা বলেছে, বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে যেটি চালু সেটিকে তারা সত্য মনে করেছে, এইটিকে তারা অবিশ্বাস করেছে, যে কারণে তারা আমাদের নবী রাসূলকে কি বলেছেন, নাস্তিক বলেছেন। অনুরূপ ভাবে এই যে আজকের জীবাণু, আমাদের আমরা করোনা নিয়ে খুব হাই উতাস করছি, যিনি জীবাণু প্রথম আবিষ্কার করেছিলেন তাকে সবাই কিন্তু নাস্তানাবুদ করেছে, তাকে একরকম হত্যাই করা হয়েছে, তখনকার যুগে তাকে সেই বিজ্ঞান অনুযায়ী নাস্তিকই বলা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যত বড় মাপের মানুষ তারা তার আমলে নাস্তিক, মানে তাকে নাস্তিক বলা হয়েছে, কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে তারা প্রত্যেকে আস্তিক ছিল, সেইটি সবাই স্বীকার করেছে। ছোটবেলায় স্যার আমরা একটা ই পড়তাম, খনার বচন, এরকম 16 চাষে মোলা, তার অর্ধেক তোলা, তার অর্ধেক ধান, বিনা চাষের পান, আর আমি তার সাথে 2 লাইন জোড়া লাগিয়ে বলি, সবাই হোমিও খান, হবেন বেশি লাভবান। মানে আমরা মূলা আবাদ করতে গেলে 16 বার ওই লাঙ্গল চাষ করা লাগে, কিন্তু যদি তুলা আবাদ করতে যাই তাহলে 8 বার লাঙ্গল চাষ দেওয়া লাগে, আর ধান যদি আমরা আবাদ করতে যাই তাহলে 4 বার, কিন্তু যদি আমরা পান আবাদ করতে যাই তাহলে চাষই লাগে না। তা আমাদের হোমিওপ্যাথি স্যার এরকম, চাষবাস লাগে না স্যার বেশি। তার মানে যারা আসে এখানে তাদের কষ্টটা, তাদের খরচটা অনেক কম। আমি সেই সূত্রে বলছি যে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান, সবাই হোমিও খান, হবেন বেশি লাভবান। চমৎকার স্যার, চমৎকার। একটা কথা স্যার, যে কাজল ছাড়া নারী আর দুধ ছাড়া চা, এটি যেন মানাই না। কিরকম একজন নারীকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গেলে একজন তরুণী, একজন যৌবনপ্রাপ্ত নারীর চোখে কাজল না থাকলে কেন জানি ভালো লাগে না। অনুরূপ ভাবে স্যার, চায়ে একটু যদি পিওর দুধ না হয় তাহলে ভালো লাগে না। তাই কাজল ছাড়া নারী আর দুধ ছাড়া চা, বড়ই স্যার বেসাদ। কত গানের স্বরলিপি লিখেছি আমি, জীবনের স্বরলিপি লেখা হলো না। কত গানের স্বরলিপি লিখেছি আমি, জীবনের স্বরলিপি লেখা হলো না। কি ভুলে যে রয়ে গেছি অন্ধকারে, নিজে নিজের কাছে তবু অচেনা। তো স্যার আসি, বলছে ভালোবাসা আর ঘৃণা কোথায় লেখা থাকে? দুটোই লেখা থাকে মানুষের চোখে। কিরকম? কেউ যদি কাউকে ভালোবাসে, তার চোখের দিকে তাকালে তার মিষ্টি চাহনি বলে দেয় সে আমাকে ভালোবাসে, কিন্তু কেউ যদি কারো উপর রাগ করে থাকে, ঘৃণা করে, তখন তার চোখের দিকে তাকালে বোঝা যায় সে ঘৃণা করে। তাই একজন মনীষী বলছেন যে মানুষের ভালোবাসা এবং ঘৃণা দুটাই কিন্তু মানুষের চোখে লেখা থাকে। একজন মনীষী বলছে গল্পের উপন্যাসটা কি জানো? তা একজন বলছে না জানি না। বলছে এটি হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েদের মাথা নষ্ট করার একটা মন্ত্র। শহর এবং গ্রামের মধ্যে পার্থক্যটা কোথায়? একজন মনীষী প্রশ্ন করছে। তো তার শ্রোতা বলছে আমি তো জানি না। বলছে দেখো, শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, পার্থক্যটা হচ্ছে এই যে শহরের মানুষের দৃষ্টি আটকে যায়, তুমি তাকাও এই বিল্ডিং এর পরে কি আছে তুমি দেখতে পাবে না, কিন্তু গ্রামে যত দূর যত দূর যত দূর তুমি তাকাবে তোমার দৃষ্টি যেতেই থাকবে। অর্থাৎ গ্রাম তোমার দৃষ্টিকে আটকে দেয় না, কিন্তু শহর তোমার দৃষ্টিকে আটকে দেয়। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কিন্তু এতটুকুই। মদ খেয়ে মানুষ মাতাল হতে পারে, অনুরূপ ভাবে একটা ভালো কবিতা, একটি ভালো সুর কিংবা প্রেমে পড়লেও কিন্তু মানুষ মাতাল হতে পারে। সেই ক্ষেত্রে মদের সাথে প্রেমের এবং ভালো কবিতার, কিন্তু ভালো সুরের একটা মিল আছে স্যার। আমার একটা গল্প মনে পড়ছে, আমার দুঃসম্পর্কের মামাতো ভাই একবার প্রেমে পড়েছিল স্যার, নেট্টা মিউরে। আমি তো সেদিন সংযোজ হতে পারিনি, তো নেট্টা মিউরে একটা গল্প বলি। প্রেমে পড়ার পরে হঠাৎ করে তার নায়িকার বিয়ে হয়ে গেল স্যার। বিয়ে হয়ে গেলে সে এতটা ব্যথিত হয়েছে, তার আর কিছু ভালো লাগে না, পড়ালেখা বন্ধ, ঘরে দরজা লাগিয়ে বিরহের গান শুনে। নেট্টা মিউরে এমনি কিন্তু গান পছন্দ করে না, কিন্তু যখন খুব বিরহে ভুগে, তখন সে বিরহের গান শুনে, যদিও গান তার তৃপ্তি দেয় না, কষ্ট বাড়ায়, দরজা লাগিয়ে লাগিয়ে সে গান শুনে।
তো একদিন খেতে বসেছে, প্রায় সে খেতে বসে ওরকম করে, তার প্লেটে ভাত না থাকলো প্লেটে হাত দেয় আর মুখে হাত দেয়, প্লেটে হাত দেয়। তো তার ভাবিরা এটা কয়েকদিন খেয়াল করেছে, কিরে তার প্লেটে ভাত নাই তাও সে প্লেটে হাত দেয় আর মুখে হাত দেয়। তো একদিন তার ভাবি দুষ্টামি করে সাইড থেকে প্লেটটা টেনে নিয়েছে, তো প্লেটটা টেনে নেওয়ার পরে প্লেটটা তার সামনে থেকে টেনে নেওয়ার পরে, বাবা কোন জায়গাতে এখন টোকা দেবো দেখো তো, তো প্লেটটা তার সামনে থেকে টেনে নেওয়ার পরে হয়েছে কি, সে তখনও মাটিতে হাত দিচ্ছে আর মুখে হাত দিচ্ছে, মানে তার সামনে যে প্লেট বা ভাত নাই তা তার খেয়াল নাই, সে ধ্যানে আছে নায়িকার সাথে কোথায় দেখা হয়েছিল কি কথা হয়েছিল, যাবার বেলায় চলে গেলে কিছু বলে গেলে না, সেই কথা হয়তো তার মনে হচ্ছে। তো যাই হোক, তার ভাবি বলছে কিরে তোর সামনে তুই কি খাচ্ছিস, কয় ভাত, কয় তোর ভাত কই, তাকিয়ে দেখে সামনে প্লেট নাই ভাতও নাই। তো সে লজ্জা পেয়ে দৌড় দিয়ে ঘরে পালিয়ে গেছে। তো নেট্টা ময়ূরের কষ্ট বিরহ এরকম যে সামনে থেকে প্লেট টেনে নেবেন, মাটিতে হাত দিবে আর ভাত খাবে ভাত ছাড়াই। তো প্রেমে ব্যর্থ হওয়ার পরে মানুষের কি কষ্ট হয় সেটি নেট্টামের মানুষদের দেখলে বোঝা যায় স্যার। তিনটা সংখ্যাকে মনীষীরা বলছে খুব শক্তিশালী সংখ্যা, একটি সংখ্যা হচ্ছে তুমি, একটি সংখ্যা হচ্ছে আমি, একটি সংখ্যা হচ্ছে সৃষ্টিকর্তা। তাই বলছে ত্রিভুবন ত্রিকাল আর ত্রিশক্তি, যেমন তিনবার কবুল করতে হয় তিনবার তালাক দিতে হয় আবার পৃথিবীতে, মূল রং কিন্তু তিনটি, যদিও আমরা ছয়টি রঙের কথা বলি আসো হবে নিকলা কিন্তু আসলে মূল রং কিন্তু তিনটি। তাই তিনটি সংখ্যা কিন্তু খুব শক্তিশালী, বিয়ে করার সময় তিনবার না করলে কাম হয় না, তালাক দেওয়ার সময় তিনবার না দিলে কাম হয় না, তিনটি রং ছাড়া কোনো রং হয় না। তাই একজন মনীষী একজন শিল্পী বলছেন আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই বলো, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার মনটা কিনে নিবে এমন আমির কই বলো এমন আমির কই। বলছে যে আমার মনটা যে কিনে নিবে এমন আমির কোথায়, আর আমার জল ছবিটাকে রাঙাবে সে আবির রংটা কোথায়। তো বলছে তুমি যখন একটা খারাপ কাজ করছো, সে তুমি যখন হ্যালো 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 কোথাও বোধহয় একটু ঝামেলা হয়ে গেছে স্যার, শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, বলছে তুমি যখন একটা খারাপ কাজ করছো তার মানে তুমি মানুষ, কিন্তু তুমি যখন সেই খারাপ কাজটির জন্য অনুতপ্ত হচ্ছ তখন তুমি একজন ভালো মানুষ। তো স্যার আমি একটা গল্প মনে পড়ে যাচ্ছে, ঈদের দিনে সাধারণত বন্ধু বান্ধব ছোট ছোট একটু ইন্টারাপ্ট করি, আনোর ভাই, আলতাফ ভাই উনি চেষ্টা করতেছেন আসার জন্য, উনি আলতাফ ভাই আমার স্টুডিওতে কানেক্টেড আছেন। আলতাফ ভাই জয়েন করার সাথে সাথে হলো হচ্ছিল, যার জন্য ওনাকে মিউট করে রাখছি, ওনাকে আমরা কানেক্ট করব, দর্শকরা হতাশ হওয়ার দরকার নেই, আমাদের সাথে আমাদের আলতাফ ভাই আছেন, ওনার গান আমরা শুনবো। আর আশরাফ স্যার যেভাবে মানে গল্প গানে আমাদেরকে মাতিয়ে রাখছেন, আমরা আসলে অন্যদিকে যাওয়ার সুযোগ কখন পাবো সেটাই চিন্তা করছি আর কি। আপনি বললে আমি, আপনি যখন বলবেন আমি 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 ছেড়ে দেবো, সমস্যা নাই স্যার, আমি বলবো না, সবাইকে ফ্লোর দিতে হবে। আকর্ষণ রাখি আপনার গল্প শোনার জন্য সব অপেক্ষা করবো, আমি একটু আসতে চাচ্ছি আমাদের আফজাল ভাইয়ের কাছে আসতে যাচ্ছি, একটা গল্প স্যার, এক মিনিট একটা গল্প দিয়ে আমি বিদায় নিবো, একটা গল্প ছোটবেলায় আমরা বন্ধুরা যখন একসাথে বসতাম তো কিছু গল্প বাজছিল না, কে কাকে গল্প দিয়ে হারাবে, তো এরকম গল্প বলছে যে দোস্ত এই ঈদের সময় না আমি আমার নানা বাড়ি গেলাম, তো নানা বাড়ি গেলে অনেকদিন পরে গেছে, তো আমার নানা বাড়িতে যখন গেলাম রে ভাই আমারে পায়ে তো নানি মহা খুশি, তো তোর নানি কি করলো, বলছে নানি 10 কেজি ওজনের একটা দেশি মুরগি ছিল, দেশি মুরগি কিন্তু 2-3 কেজির বেশি হয় না স্যার, 10 কেজি ওজনের একটা দেশি মুরগি ছিল, সেটা জবাই করে ঘি দিয়ে ভেজে দিল খেয়ে ফেললাম। তো চিন্তা করছে দ্বিতীয় জন, শালা যে গল্প করলো এই গল্প তো আফুটা গল্প, এই গল্প তো কোনো গল্প না বাটপারি গল্প, তো তারে তো ঠকাইতে হবে, কেমনে গল্প করবো আমি,
তুই মাত্র 10 কেজি ওজন একটা দেশি মুরগি খাইছিস, তাই গল্প করিস বেটা। আমার গল্পটা শুন, আমি গেছিলাম খালা বাড়ি, খালার একটা মেয়ে আছে আমার জামাই করা টার্গেট, তো খালা তো আমারে পায়া মহা খুশি। 3 মন ওজনের একটা দেশি খাসি ছিল, খাসিটা জবাই করে দিল, খাসি জবাই করে দেখালি বুড়িটা ফেলে দিলো, এটা টুকরা করে নাই, পুরাটা মনে কর দড়ি দিয়ে ঝুলিয়ে দিল ঘরের বারান্দায়, ঘি দিয়ে ভাজে দিল, আমি খালি মনে কর যেটুকু পারলাম খেলাম, বাকিটা মনে কর ঝুলাই থাকলো। তাহলে দুজনের গল্প শোনার পরে তৃতীয় বন্ধু চিন্তা করছে, সালাই 10 কেজি ওজনের মুরগি খাইছে, ও কয় 3 মন ওজনের খাসি খাইছে, তা আমি কি গল্প দিব? তো বলছে দোস্ত আমার খালা নানি কেউই বড় লোক না, আমি বেড়াইতে গেলে তো খাইতে দিতে পারে নাই, তা আমি একবার কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে চিটাগাং গেছিলাম। কয় কেন? কয় চিটাগাং এর পাহাড় দেখতে। তাই কি দেখলি? কয় পাহাড়ে যায় দেখি ভাইরে এত উঁচা পাহাড়, সেই পাহাড় তো মনে কর যে মনে হয় 500 হাত উঁচু হবে, আর সে পাহাড়ের মাথায় দেখলাম যে বাঁশ, সেই বাঁশ আসমান ফুটা হয়ে উপরে চলে গেছে, কত দূর গেছে জানি না, তা আমার মনে হয় খোদার আরশের কাছাকাছি হইলে হইতেও পারে। দুজনে একসাথে বলে যাই চালাক গাধা, বাঁশ কোনোদিন এত বড় হয় যে খোদার আরশের কাছাকাছি যায়, এ বাঁশ দেয় কি করে? তোমাদের মতো যারা আ ফুটা গল্প করে তাদের পাছাই দেয়। তো স্যার আমি আবার ফিরে আসব, ঈদের গল্প নিয়ে আসব। ধন্যবাদ স্যার। আমাদের আফজল ভাই আমাদের সাথে যুক্ত আছেন অনেকক্ষণ ধরেই, একদম শুরু থেকেই। তো আফজল ভাই একদম প্রাকৃতিক পরিবেশে বসে আছেন, গ্রামের বাড়িতে আছেন, আমরা আমাদের লাইভ শুরু করার আগে দেখছিলাম উনি আম খাচ্ছিলেন। তো আফজল ভাইয়ের ঈদটা কেমন কাটলো জানতে চাই, আর আজকে আমাদের এই আড্ডায় যুক্ত হয়ে কেমন লাগছে একটু আফজল ভাইয়ের ফিলিংসটা জানতে চাই। আফজল ভাই একটু মাইকটা আনমিউট করে কথা বলবেন। আফজল ভাই আপনাকে, আপনার ঈদ কেমন কাটলো? আফজল ভাই শুনছেন? আফজল ভাই কি শুনছেন? আফজল ভাই শুনতে পাচ্ছেন কি? আফজল ভাই আনমিউট করেন আপনি, আপনারটা আনমিউট করেন। আফজল ভাই আপনারটা আনমিউট করেন, মিউট করা আছে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার এখানে বোধহয় নেটের অনেক সমস্যা হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছি আমরা আফজল ভাই, শুনতে পাচ্ছি। আফজল ভাই আপনি ইচ্ছে করেন, আমার মনে হয় স্যারকে থামায় দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, স্যারের যে গল্প, হ্যাঁ জি জি, মানে স্যারের গল্পে কিন্তু মোটামুটি আমরা সবাই খুব ভালো একটা অ্যামিউজমেন্ট পাচ্ছিলাম। তো এই ঈদের সময়ে আসলে আমাদের মতো ব্যক্তির দ্বারা এই প্রোগ্রামটা সম্ভব না, আমার দরকার হচ্ছে স্যারকে, ঠিক আছে? কারণ স্যার যে অ্যামিউজমেন্ট দিচ্ছিলেন এবং ইনফরমেশন গুলো দিচ্ছিলেন, তো একই সাথে শিক্ষা বিনোদন স্যারের দ্বারাই সম্ভব। অন্তত আমার পক্ষে এখানে আজকের এই প্রোগ্রামের জন্য আমি আনফিট, আমি ফিট ফিল করতেছি এটা। তো স্যারের যখন গল্প করতেছিলেন ভাবছিলাম যে স্যারকে, স্যারের জন্য একটা মেডিসিন সিলেকশন করি, এত সুন্দর করে স্যারের মনের ভাবগুলো প্রকাশ করতেছেন, রুব্রিক কি নেওয়া যায় কি ভাবতেছিলাম। প্রথমে ভাবলাম যে আমি স্যারের জন্য রুব্রিকে আমি এক্সট্রোভার্টেড নেই, একদম প্রধান রুব্রিক এক্সট্রোভার্টেড নেই, তাইলে বোধহয় ভালো হবে, যেহেতু এক্সট্রোভার্টেড পার্সন যারা তারা মনের ভাবগুলো খুব মানে সবার কাছে ক্লিয়ার করে এক্সপ্লিসিট করে প্রকাশ করতে পারে। সংযুক্ত করি রুব্রিক এর চিন্তা করলাম যে স্যারের জন্য বোধহয় আরেকটা রুব্রিক নেওয়া যায়, উইটি। উইটি পার্সনরা কিন্তু এরকম প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল, সবাইকে মাতিয়ে তোলা, সবাইকে মানে কে বলে সারাউন্ডিং করা, একটা সেন্ট্রাল পয়েন্টে থেকে ভূমিকা রাখা। তো এই ব্যাপারটা কিন্তু স্যারের পার্সোনালিটিতে মাশাআল্লাহ খুব খুবই ক্লিয়ার, যে স্যারের ভিতরে উইটি বৈশিষ্ট্য খুবই।
আপনি চলে যাবেন কেন আজকে আড্ডা হোক আফজল ভাই নেটওয়ার্কের প্রবলেমের কারণে আফজল ভাই বোধহয় পড়ে গেছে আমাদের স্টুডিওতে কানেক্টেড নাই তো আফজল ভাইয়ের কথা শুনে একটা জিনিস মনে পড়ে গেল সেটা হচ্ছে ঢেকি স্বর্গে গেলেও মান্নাতে তো আমাদের আশরাফ স্যারের আলোচনা হচ্ছে আমরা অ্যামিউজমেন্ট নিচ্ছি আর আফজল ভাই সেখানে রুব্রিক খুঁজছেন যে স্যারের জন্য আসলে কি রুব্রিক নেওয়া যায় যাই হোক আমাদের আড্ডা জমে উঠেছে আমরা এই পর্যায়ে অল্প অল্প করে সবার অনুভূতি জানবো আমাদের আলতাফ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আলতাফ ভাইয়ের গানও শুনবো আমাদের শফিকুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ঈদ মোবারক শফিক ভাই কেমন আছেন ঈদ মোবারক কেমন আছেন সবাই আমি অনেক পরে জয়েন করছি ভালো আছি আমি জি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার একটু ঈদের অনুভূতিটা ব্যক্ত করবেন আজকে আমাদের সাথে আমাদের আড্ডা কেমন হচ্ছে আড্ডা তো খুব ভালো হচ্ছে আসলে আড্ডাই কিছু কিছু মানুষ হচ্ছে আড্ডাবাজি করে মানে হচ্ছে কথা বলে আনন্দ পায় মানুষকে আনন্দ দিয়ে আনন্দ পায় আর কিছু মানুষ হচ্ছে অন্যের কাছ থেকে আনন্দ নিয়ে আনন্দ পায় আমরা তাদের দলে আপনাদের কাছ থেকে আনন্দ নিচ্ছি শুনে শুনে আচ্ছা সবার কথাগুলোই ভালো লাগছিল ওই আশরাফ স্যার যেমন আনন্দ দিচ্ছিলেন আবার ওদিকে আফজাল স্যার সেই আনন্দ থেকে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছিলেন সবার কাছ থেকে এরকম করে পাচ্ছি এটা খুব ভালো লাগছে ধন্যবাদ শফিক ভাই আমরা আবারও আপনার কাছে আসবো আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর নাসিরুদ্দিন ভাই নাসিরুদ্দিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন আপনার ভিডিওটা পাচ্ছি না আমরা হ্যালো আমি শুনতে পাচ্ছি জি ভাইজান জি আমি শুনতে পাচ্ছি আপনার ভিডিওটা আমরা পাচ্ছি না যাই হোক আজকে আড্ডায় আমাদের সাথে শুরু থেকেই ছিলেন ভিডিও তো নাসিরুদ্দিন ভাই এবং আমাদের সাথে ভিডিও পাওয়ার কথা আমাদের সাথে শুরু থেকেই যুক্ত আছেন আমাদের একমাত্র লেডি ডাক্তার আজকের আড্ডার সংখ্যালঘু হিসেবে উনি যদি পরে অপবাদ দেয় যে আমাকে সুযোগই দেয়া হয়নি তাহলে বিষয়টা আমাদের জন্য একটু ঝামেলারই হবে আর কি সেই ঝামেলা এড়ানোর জন্য ডাক্তার আফসানা পারভীন সোনিয়া আপনার অনুভূতি জানতে চাই আজকে আমাদের আড্ডা দিচ্ছেন ঈদটা কেমন কাটলো আর আমাদের আলোচকদের তুমি আমার পক্ষ থেকে কাজটা সারো ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক হ্যাঁ স্যারের আলোচনা শুনছিলাম আসলে স্যারের আলোচনা ভালো লাগতেছিল আর সংখ্যালঘু ভাবার কোনো কারণ নাই আমি এমনিতেই কথা মানে যত কম বলতে পারি ততই ভালো শেষে আপনারা সবাই কথা বলে শেষ করে আমার একটু সময় দিলেই হবে সময় দরকার নাই আমি এত লম্বা সময় কথা বলতে পারি না আমরা একটা গান শুনবো আপনার কথা বলা আরিফ ভাই একটা গান শুনার আসলে আমি ওভাবে না গাইতে পারি না আপনার সৌন্দর্যের রহস্য কি ওটার উত্তর দিন উনি নীরবে নীরবে কমেন্টস গুলো পড়ছে কে কি কমেন্টস করছে ওগুলা পড়ছে আর এই জন্য আপনাকে ওইদিকে ব্যস্ত করে দিল যে হচ্ছে উনি গল্প করবে না জহিরুল স্যার কমেন্টস করছে হচ্ছে যে আপনাকে মানে সুন্দর দেখাচ্ছে এটা রহস্যটা আপনি একটু উন্মোচন করবেন যাই হোক ধন্যবাদ ডাক্তার আফসানা পারভীন সোনিয়াকে আফজল ভাইয়ের কথার মাঝখানে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম তো একটু আবারও যদি আফজল ভাইয়ের কথাটা একটু শেষ করতেন না আমার এখানে আমার এখানে নেটের খুব ভালো ডিস্টার্ব হচ্ছে আমি কিন্তু বসছি একটা বাগানের ভিতরে আমার গ্রামের বাড়িতে আমার বাবা মোটামুটি এই বয়সেও বাগান করার খুব শখ কাজ করে ওনার তো এই যে দেখেন পিছনে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে ফল গাছ আছে অনেকগুলো কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল জি 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 দেখতে পাচ্ছি আমরা আপনি একেবারে নেচারের খুব কাছাকাছি বসে আছেন হ্যাঁ দেখা যাচ্ছে আমরা বসতে পারলে আমাদেরও ভালো লাগে গাছ মোটামুটি অনেক আছে কাছাকাছি বলতে একদম আমার বাগানের ভিতরে বসতে হবে হ্যাঁ বাগানের ভিতরে বসে আর কি না আমাদের সম্মানিত সম্মানিত আশাগুলো হচ্ছে
আফজল ভাইয়ের কথা আবারও আটকে গেছে, আমরা মনে হয় ওনাকে আবারও আনমিউট হয়ে গেছে, আফজল ভাই আনমিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, আনমিউট করেন, সরি। আসলে আফজল ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। তো আমাদের সাথে নাসির ভাই যুক্ত হয়েছেন আবারও, নাসির ভাইয়ের ভিডিও দেখতে পাচ্ছি। জি নাসিরউদ্দিন ভাই, আপনার অনুভূতি ব্যক্ত করবেন। জি আসলে তো আমাদের আসব ভাই তো অনেক চমৎকার চমৎকার গল্প দিয়ে সুন্দর সুন্দর কথা বলে আসরটাকে আসলে মাতিয়ে রেখেছে। আমি ওইভাবে না পারলেও দেখি আপনাদের সামনে কিছু আনন্দ বা বিনোদনমূলক কিছু কথা বলতে পারি কিনা। জি আসলে আমরা যেভাবে ঈদ পালন করেছি এই সারা পৃথিবীতেই মানুষের এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আসলে একে অপরের সাথে ওইভাবে হ্যালো ফোন দিচ্ছে, জি শুনতেছেন? জি হ্যাঁ, তো একে অপরের সাথে ওইভাবে কিন্তু যেভাবে কোলাকুলি করমর্দন আন্তরিকতা একে অপরের বাড়িতে দাওয়াত দিলে সেখানে যাওয়া সেই আনন্দ ইমেজ কিন্তু আমরা এই ঈদে পাই নাই। তো এটা আসলে খুবই কষ্টদায়ক। তো দেখেন আমরা সকলেই কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়া করতেছি, অনেকেই যারা সচ্ছলতার সাথে জীবনযাপন করতেছে এদের কথা ভিন্ন, কিন্তু এমনও গরিব দুঃখী অসহায় দিনহীন মানুষ আছে যাদের পাশে আমরা আসলে থাকতে পারতেছি না। কিন্তু আসলে এই ঈদে ঈদ মানে তো খুশি, তো এই খুশির দিনে আমরা নিজেরা খুশি থাকতেছি কিন্তু প্রতিবেশী কে খুশি আছে কে খুশি নাই কে ভুক্ত কে অভুক্ত এইগুলো আমাদের অবশ্যই দায়িত্ব। তো এজ এ আমরা হিউম্যান বিইং হিসেবে আমরা তাদের অবশ্যই খোঁজ খবর নিব, আর তাদের সাথে যদি ঈদের এই খুশির দিনটার দিনে তাদের সাথে যদি আমরা একটু দেখা সাক্ষাৎ কিছু উপহার সামগ্রী তাদের কাছে না পৌঁছাতে পারি এটা আসলে বড়ই কষ্টদায়ক বা দুঃখের বিষয়। তো এই ধরনের ঈদ আমার লাইফে আমার এই যে 35-36 বছর বয়সে আমি কখনো এই ধরনের ঈদ আমি দেখি নাই। তো গতকাল একটা বিষয় সেটা আমার একটু খারাপও লাগছিল, প্রথম জামাত মসজিদে 8টায় এবং দ্বিতীয় জামাত হলো 9:30। তো আমি কালকে অবশ্য চেম্বারে এসেছি, চেম্বারে রুগী ফোন দিচ্ছে, তো সারাদিন বসে থাকতে ওইভাবে ভালো লাগে না। তো আগের দিনও চেম্বারে ছিলাম, তো বলে দিয়েছি যে কখন অ্যানাউন্স করে জামাতের টাইম কখন বলে দেয় একটু খেয়াল রাখবে। তো বলেছে ঠিক আছে আমি এটা খেয়াল রাখবো ভালো করে শুনবো, বললো 9:30 জামাত এবং 8টায় জামাত সকালে। তো আমি সেই 9:30 জামাতে প্রস্তুতি নিয়ে যাচ্ছি, 9টার সময় মসজিদে ঢুকবো। তো গিয়ে দেখি জামাত হয়ে গেছে, এত খারাপ লাগতেছে। পরে এসে আমি আমার ছেলে এবং আমি বাসায় এসে ঈদের জামাত করলাম। যাই হোক, এই যে আমরা একে অপরের থেকে দূরত্বে থাকতেছি বিশেষ কারণে, সবচেয়ে মজার বিষয় হলো যে এর মধ্যেও আমরা একে অপরের সাথে আনন্দটা ভাগ করে নিয়েছি। তো আমি একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করি, যেহেতু ঈদ ঈদের পরে আমরা এসেছি, ঈদের পুনর্মিলনই বলা যায় ঈদের পরে যে আড্ডা। আমি নাতে রাসুল, আমি নাতে রাসুল, নাতে রাসুল পরিবেশন করি। জি রাসুল আমার ভালোবাসা, রাসুল আমার আলো আশা, রাসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসুল আমার ভালোবাসা, রাসুল আমার আলো আশা, রাসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ পদ মুসিবতে মরি পড়ে পড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ পদ মুসিবতে মরি পড়ে পড়ে,
তখন তোমার শৈশব কৈশার জোড়াই যন্ত্রণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশা তো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বাদর অভুদ জগাই সান্ত্বনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সুবহানাল্লাহ শুনছিলাম একেবারে তন্ময় হয়ে মনে হচ্ছিল যেন মদিনার শোভা হইছে অসাধারণ চমৎকার লেগেছে ভাই এতটা মহব্বতের সাথে এতটা অনুপ্রেরণা দিয়ে এবং হৃদয় এতটা ভালো লেগে আপনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই নাত প্রেরণ করলেন এই নাত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজমর পর্যন্ত পৌঁছে যাক এবং এই হৃদয়ের মধ্যে এই এই মহব্বত এই প্রেম এই ভালোবাসা এর কিন্তু কোনো আসলে যে কোথা থেকে আসে আমরা উপলব্ধি করতে পারি কারণ হৃদয় উপলব্ধি করতে পারি যে রাসূলের প্রতি আমাদের এই ভালোবাসা আমাদের দুঃখে সুখে তিনাকে যে পাওয়া আসলে এই অনুভূতি বা উপলব্ধি প্রকাশ করা সম্ভব না এই আপনার নাতের মধ্যে এমন চমৎকার ভাবে তুলে উঠেছে আর কি আমরা বেশ মোহিত হয়ে গেছিলাম তন্ময় হয়ে গেছিলাম তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা এখন আসবো আমাদের ইমাম ভাই আছেন ইমাম ভাই এখন আপনার কাছে আসছি আমরা যে আপনার আজকের এই প্রোগ্রাম সম্পর্কে এবং আপনার ঈদের অনুভূতি এবং এর সঙ্গে যদি আপনি আমাদের কোনো হাম বা নাচ উপহার দিতে চান আল্লাহ আমাদের ভালো আমল গুলো কবুল করে নিন সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আরিফ ভাই এবং এখানে যারা আফজাল ভাই ডাক্তার ওয়াহিদ ভাই নাসির ভাই এবং যারা আছেন সবাইকে প্রোগ্রামে বসে এই প্রথম এরকম কোন একটা প্রোগ্রামে বসে এতে বসে অনেক আনন্দ লাগতেছে এবং সাধারণত একটা হাদিসের কথা মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন যে মাল্লাম ইয়াখির কাবীরান ও মাল্লাম ইয়া যে তোমাদের বড়দেরকে তোমরা সম্মান এবং ছোটদেরকে তোমরা স্নেহ করবে আসলে আজকের এই খেলা ঈদ উপলক্ষে যে আয়োজন নবীন এবং প্রবীণের সমন্বয় হলে যে কিছু শিকার আছে সেই আড্ডাটা যে একটা শুধু আড্ডাই থাকে না মূলত সেই আড্ডা থেকে আমরা অনেক কিছু শিক্ষার পাই সেটাই আজকে এই বসার দ্বারা প্রমাণিত হলো সাথে সাথে ডাক্তার নাসির ভাই যে কথাটা বলছিলেন যে আসলে আজকে এই বৈশ্বিক যেই
একটা দুরবস্থা, যা আমি ব্রুনাইতে আছি, এখানেও মসজিদগুলো বন্ধ, মসজিদগুলো বন্ধ। তো সবাই যার যার মত করে জামাত করছে, হয়তো কেউ বাসায় করছে, যে আমি যেখানে নামাজ পড়াচ্ছি এখানে আমি করছি। এটা আসলে সবাইকেই আমাদেরকে নতুন করে একটা ভাবনার দিগন্ত উন্মোচিত করে, যে আসলে আমরা আমাদেরকে এই পৃথিবীতে আমরা কেন এসছি, আমাদের করণীয় এবং বর্জনীয় গুলোকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এবং ব্যক্তিগত আমলের প্রতি আমাদের আরো বেশি সতর্ক এবং সচেতন হওয়া দরকার। সেই বিষয়গুলো আমাদেরকে সবাই আমরা উপলব্ধি করা দরকার। এবং এই আনন্দের ভাগাভাগিটা যে শুধু আমরা যারা ধনী ব্যক্তিরা আছি তারা ভোগ করবো তা নয়, বরঞ্চ আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী আছেন বা এই অবস্থায় কাজ থেকে যারা বিরত থেকেছেন, এই সমস্ত মানুষদেরকে সাথে আমরা আমাদের আনন্দ যার যার সাধ্য মতো এটা ভাগাভাগি করে নিয়ে। তো আরিফ ভাই বলছেন যে একটি ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য, আসলে ইসলামী সঙ্গীত আমি সেভাবে পারি না, বা আমি আমি খুব পছন্দ করি ইসলামী সঙ্গীত, খুবই পছন্দ করি, কারণ একটা সঙ্গীত যেই যদি আপনার 3 ঘন্টার একটা লেকচার যতটুকু মানুষকে মানে আন্দোলিত করতে না পারে মানুষের মনকে, মাত্র 5 মিনিটের একটা সঙ্গীত বা 3 মিনিটের একটা সঙ্গীত তার চাইতে আরো খুব বেশি মানুষকে উজ্জীবিত করে। প্রসঙ্গত আমি একটি কথা, তো সেখানে সাইদি সাহেব তাফসীর করতেন, তো চলে আসছেন মাঠে, আলফাল্লাম একটা সঙ্গী ছিলেন, যে এই সঙ্গীত আমিও দাঁড়িয়ে গেছিলাম যে ওয়াজ পড়ে আগে আরেকটা হামদালার একটা শুনতে চান বিশ্ব নন্দিত, তিনি পরেও দেখা যাচ্ছে যে সঙ্গীতটা শুন সেই সঙ্গীতটাই ইমাম ভাইয়ের মনে হয় সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম করছে, আমরা ওই জন্য ইমাম ভাইকে হারিয়ে ফেলেছি, ওনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। তো আমাদের সাথে রকিবউদ্দিন স্যার মাঝখান দিয়ে হচ্ছে যে ওনার প্রবলেমের ডিসকানেক্ট হয়ে গেছিলেন, তো এখন আবার রকিবউদ্দিন স্যার কানেক্টেড হয়েছেন আমাদের সাথে। আর আমাদের মাসুদুর রহমান ভাই আফজাল ভাইয়ের প্রতিবেশী, তো আফজাল ভাইয়ের কাছ থেকে বিনোদনমূলক গান গজল শুনতে চাইছেন। তো তারপরে হচ্ছে যে আমাদের আরেকজন মেহেদিবিল্লা ভাই হচ্ছে যে কমেন্টস করছে আফজাল ভাইকে প্রাকৃতিক পরিবেশে খুব ভালো দেখাচ্ছে, আর আমাদের আরিফ ভাই তো আগে থেকেই নায়ক, আমাদের জহিরুল ইসলাম স্যার বলছে রহস্য উনি বলবে, রহস্য উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আমাদের ছোট্ট করে আমাদের রকিবউদ্দিন স্যারও উপস্থিত হয়েছেন, আশরাফুল্লাহ স্যার তো আছেনই, আমাদেরকে বিনোদন দেবেন এটা প্রধান আকর্ষণ হিসেবে আমরা রেখে দিচ্ছি, এবং স্যারকে দিয়ে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আশা করি স্যারের অনেক গান গল্প ঝুড়িতে আছে, আরিফ ভাইও কিন্তু হচ্ছে যে সুযোগে পাশ কেটে যাচ্ছে আর কি, ওনার উনি খুব ভালো কবিতা লেখে, আমরা কবিতা আবৃত্তি শুনবো ইনশাআল্লাহ। আমাদের আমরা লাইভে আছি 1 ঘন্টা 6 মিনিট, একাডেমিক লাইভ করি আমরা 2 ঘন্টার মতো, তো আমাদের হাতে আরো 1 ঘন্টা সময় আছে, আমরা আপনাদের সাথে আড্ডা দেব। আমাদের আব্দুল ওয়াহিদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, একদম শুরু থেকেই আছেন, চেম্বারেই আছেন, এই জন্য হয়তো ব্যস্ততার কারণে মাঝে মাঝে রোগী অ্যাটেন্ড করতে হচ্ছে, এর মধ্যেও আমাকে সময় দিচ্ছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা ওয়াহিদ ভাইয়ের অনুভূতি জানতে চাই, এবং এই ঈদের আমাদের এই
প্রোগ্রাম সম্পর্কে এবং আজকে আমাদের যে আড্ডা, এই আড্ডা সম্পর্কে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। প্রত্যেকে রকিবউদ্দিন স্যারের সঙ্গীত প্লাস হলো আশাফ স্যারের চমৎকার গল্প প্লাস গান খুব ভালো লেগেছে। তো আজকের এই অনুষ্ঠানটা আসলেই এই লকডাউনের মধ্যে বা এই করোনার ক্রাইসিসের মধ্যে দিয়ে এই আড্ডাটার মাধ্যমে খুব ভালো সময় কাটছে, আমাদের খুব ভালো লাগছে। তারপরেও এবার ঈদে ভালো কেটেছে, আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করেছি। সবচেয়ে বেশি এনজয় করেছে আমার ছোট একটা মেয়ে আছে, ৬ বছরের। তো ওর অ্যাক্টিভিটিসগুলো দুই তিন দিন আগে থেকে খুব লক্ষ্য করার মতো ছিল। তো ওর অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আমি সেই ছোটবেলার অনুভূতিগুলো খুঁজে পাচ্ছিলাম, যে ছোটবেলায় তো এরকম আমরাও করেছি। তো ও তিন দিন আগে থেকে তার ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ, ঈদের দিন সকালবেলা দাদির বাড়ি যাবে, সেই যে তার আনন্দ। সবচেয়ে মজার জিনিস হলো আগের দিন সে ছোট্ট একটা কাগজে আমাকে লিখে দিয়েছে যে ঈদের দিন সকালে ৬টায় তাকে ডেকে দিতে হবে যাতে আমি ভুলে না যাই। আর একটা মজার জিনিস হলো আমি যখন এশার নামাজ পড়তে যাব, তো ওই মুহূর্তে আমাকে বলছে যে আব্বু তোমার আল্লাহকে বলো যাতে সকালবেলা তোমার আমাকে ডাকার কথাটা বলে থাকে। তো আসলে ছোটবেলার যে ঈদের আনন্দটা এখন যদিও ওইভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি না ওই আনন্দগুলোতে, কারণ আগে তো কোনো দায়িত্ব ছিল না, এখন অনেক দায়িত্ব আছে, সেগুলো পালন করতেই আসলে কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় বলা যায় না। তো ওভারঅল খুব ভালো লেগেছে। তো সবার ঈদটা খুব ভালো কাটুক এই কামনা করছি। আমাদের মাঝে আলতাফ ভাই আছেন, আলতাফ ভাইয়ের গান শুনব। আর আমার জানা ছিল না যে আফজাল ভাই গান গাইতে পারেন, যেহেতু ওনার প্রতিবেশী রিকোয়েস্ট করেছেন, তো তার মানে উনি জানেন যে আফজাল ভাই ভালো গান। তো আফজাল ভাইয়ের কাছেও আশা থাকলো যে উনি আমাদেরকে ভালো কিছু উপহার দেবেন। তো আমি এই বলে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আবার সকলকে ঈদ মোবারক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ অহেদ ভাই। আমাদের মাঝে আলতাফ ভাই এসছেন, আলতাফ ভাই তিনি ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা জানি আলতাফ ভাই খুব চমৎকার গান গাইতে পারেন, সেদিন একজন মান্নাদের গান গিয়েছিলেন সেদিন তিনি, এবং আমরা মোহিত হয়েছিলাম। তো আলতাফ ভাই আপনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে। আপনার ঈদ কেমন কাটলো এবং তার সঙ্গে আপনি আমাদেরকে আনন্দ দিবেন আজ, আপনার গান অবশ্যই শুনবো। তো আলতাফ ভাই আনমিউট করে নিন। আলতাফ ভাই আসসালামু আলাইকুম, প্রত্যেককে ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা রইল সকলের জন্য। পরম করুণাময় আল্লাহ তাআলা সকলকেই সুস্থ রাখুন, সুখী রাখুন, আনন্দে রাখুন। আমি সঠিক সময়ে আজকে উপস্থিত হতে না পারার জন্য খুবই দুঃখিত। আসলে আমার যেদিন জন্ম হয়েছিল ৩০শে ডিসেম্বর, প্রচণ্ড শীত, একই সন্তান প্রসবের সময় মায়েরা তো প্রচুর কষ্ট পান, তারপরে প্রচণ্ড কনকনে শীতের আক্রমণে আরও বেশি কষ্ট পেয়েছিলেন। তো সেই যে প্রচণ্ড শীতের আক্রমণে তার সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার সংগ্রাম শুরু হলো এখনো পর্যন্ত। কালকে থেকে আমি পুরোপুরিভাবে চেষ্টায় ছিলাম যে সঠিক সময়ে উপস্থিত হব, এমন কাজের চাপ চলে আসলো উপেক্ষা করার কোনো পরিস্থিতি থাকলো না। প্রচণ্ড পরিশ্রম করে, এত হার্ড পরিশ্রম করেছি, ঘেমে গেছি, সঙ্গে সঙ্গে গা ধুয়ে আমি সঙ্গে সঙ্গে আবার এখানে অ্যাটেন্ড করেছি, খুব খারাপ লাগছিল। তো এই আড্ডাতে ঢোকার সঙ্গে সঙ্গে কি নাম ওই ভাইয়ের নামটা ভুলে যাচ্ছি, খুব রসিক রসিক ডাক্তার বাবু আমাদের, আনোয়ার আনোয়ার ভাই, না ওই
আনোয়ার ভাই, ওই যে কানে আশরাফুল ভাই এমন একজন রসিক মানুষ না, মরা মানুষ জ্যান্ত হয়ে যায়। আশরাফুল ভাইয়ের কথা শুনে মরা মানুষ জ্যান্ত হয়ে যায়। তো অতি পরিশ্রান্ত ক্লান্ত মন সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেল, আমার এত ভালো লাগলো। এবং আরেকটা কথা আমি বলে রাখি, আশরাফুল ভাইয়ের সঙ্গে লাস্ট যে ক্লাসটা করা হয়েছে একসঙ্গে, সেই ক্লাস করার পর থেকে ওনার স্যার ব্যবহারের এক আমার মনের মধ্যে মানে মাঝে মাঝেই যেন বেজে ওঠে, এত রসিক মানুষ। হ্যাঁ, দারুণ লাগে। এবং উনি এত স্পিডে এত সুন্দরভাবে সমস্ত কথাগুলো বলে যান, এর একটা রুব্রিক রয়েছে এলোকুয়েন্ট, থেকে স্বর্গে গেলেও ধান ভাঙবে। তো এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট হচ্ছে বাক্পটুতা, এত সুন্দর কথার পর কথা, কথার পর কথা সঙ্গে সঙ্গে যুগিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন যে সেই কথার দ্বারা সামনের লোকজন আকৃষ্ট হয়ে পড়েন। তো আমি খুবই মোহিত, অনেক ধন্যবাদ আশরাফুল ভাইকে, দারুণ লাগলো। তো আজকের আড্ডা আমার ভীষণ ভালো লাগছে। আমরা সারাক্ষণ ভীষণভাবে চাপে থাকি, প্রতিটা পদক্ষেপ প্রতিটা মুহূর্তে আমাদেরকে অনেক কঠিন কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়। একটা যদি সফলতা আসে তো পাঁচটা কঠিন সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়, তাদেরকে সলভ করার জন্যে অনেক নিগূঢ়ভাবে ভাবনা চিন্তার মধ্যে ডুবে যেতে হয়। ফলে বাহ্যিক জগতের যে আনন্দ, সেই আনন্দকে আমরা সম্পূর্ণ মানে স্যাক্রিফাইস করি, আমরা কখনো আনন্দ উপভোগ করতে পারি না। কেননা আমরা তো দুঃখের সঙ্গে মোকাবেলা করি, দুঃখের সঙ্গে বসবাস করি 24 ঘন্টা। ফলে আনন্দ আমাদের কাছে এসে ঠাঁই পায় না, স্থান পায় না আনন্দ। তো আজকের যে এই আড্ডার অনুষ্ঠানের একটা আয়োজন করেছেন আনোয়ার ভাই, তো অনেক অনেক ধন্যবাদ যে আজকে খুব ভালো লাগছে। অন্তত পক্ষে অনেক চাপ অনেক গ্লানি যেটা আমাদের মধ্যে থেকে কিছুটা হলেও হ্রাস হবে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ তার জন্য আনোয়ার ভাইকে। আমি আজকে একটা আমার নিচের লেখা গান পরিবেশন করব, যে গানটা আমি লিখেছিলাম 11/10/2003 সালে। তো খাতা আজকে খাতা খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি গানটা আমার খুব প্রিয় গান, খুব ভালো লাগে গানটা, এবং সুর দিয়েছে আমারই এক বন্ধু জাফর আলী, রাজমিস্ত্রির কাজ করে, সে সুর দিয়েছে। 11/10/2003 গানটা লেখা। খাতা খুঁজতে খুঁজতে আমি গানটা দেখতে পেলাম, তারপরেও আমি আরেকটা গান পরে করব সুযোগ পেলে, যেহেতু গতকালকে কাজী নজরুল ইসলামের জন্মদিন গেছে, তো সেই জন্যে কাজী নজরুল ইসলামের লেখা একটা গান, নয়ন ভরা জল গো আমার আঁচল ভরা ফুল, এই গানটাও আমি পরে পরিবেশন করব। তো আমি এখন আমার নিজের লেখা এই গানটি পরিবেশন করতে চেষ্টা করছি, করব তো নাকি? জি শিওর, জি শিওর। পরজনমে প্রিয় আবার আসিও, আমারে অন্তরে, আমারে অন্তরে, পরজনমে প্রিয় আবার আসিও, আমারে অন্তরে, আমারে অন্তরে, তোমারি মন
রাঙিয়ে দেব রাম ধনুর ওই সাত রঙেতে, চাঁদের হাসি ঝরাব সদাই, চাঁদের হাসি ঝরাব সদাই তোমারি মধুর মুখানিতে, রাখিব তোমায় অতি যতনে, রাখিব তোমায় অতি যতনে, আমার হৃদয় মাঝখানে, পরজন্মে প্রিয় আবার আসিও আমারে অন্তরে, আমারে অন্তরে, নাইবা হলো তোমার দেখা অনাদরে ধুলির ধরায়, নাইবা হলো তোমার দেখা অনাদরে ধুলির ধরায়, লইবে সেদিন চিনিয়া মোরে, লইবে সেদিন চিনিয়া মোরে, রেখেছি হৃদয়ে করিয়া খোদাই, আমারি কাছে রহিবে বাধা, আমারি কাছে রহিবে বাধা, আমার প্রেমের অঞ্চলে পরজন্মে প্রিয় আবার আসিও আমারে অন্তরে, পরজন্মে প্রিয় আবার আসিও আমারে অন্তরে, আমারে অন্তরে। একেবারে প্রশান্ত হয়ে গেল আলতাফ হোসেন ভাইকে, আলতাফ হোসেন ভাইকে চমৎকার একটি গান শোনানোর জন্য, একটি গান শোনানোর জন্য আবারও কিনবো। আলতাফ ভাইয়ের ওখানে হচ্ছে যে অডিও ফলো হচ্ছে, যার জন্য আমরা একটু মিউট করে দিয়েছি। আমরা আলতাফ ভাইয়ের চমৎকার একটি গান শুনলাম এবং আমাদের আশরাফুল হক স্যারের জন্য সবাই অপেক্ষা করছে, আর আফজাল ভাই বোধহয় শারীরিকভাবে একটু অসুস্থতা ফিল করছে, যার জন্য ঘরে বাইরে ঘরে বাইরে আছে। তো এই সুবাদে আমরা হচ্ছে যে সবকিছুই দেখে দিচ্ছি। আমাদের দর্শকদের কিছু ডিমান্ড ছিল আফজাল ভাইয়ের কাছে যে আফজাল ভাই যেন হচ্ছে যে বাদ না যায়, আপনার প্রতিবেশী বলছে হচ্ছে যে আপনি খুব ভালো গান করেন, গান শোনানোর জন্য বলছে। আবার এর মধ্যেও আমরা আজকে আড্ডা দিচ্ছি, আমরা বলছি যে আমরা পড়বো না, কিন্তু আমাদের স্যাররা ওই যে ঢেকি স্বর্গে গেলেও বানবাদে আগেই বলেছিলাম, তো স্যাররা হচ্ছে যে আশরাফ স্যারের বৈশিষ্ট্য দেখে, ওনার গল্পের ঢং দেখে, ওনার গান শুনে আফজাল ভাই এবং হচ্ছে যে আলতাফ ভাই দুইজনে হচ্ছে যে ওনার কাছ থেকে রুব্রিক বের করার চেষ্টা করছে। এই সুযোগে আমাদের আরেক দর্শক বললো যে রুব্রিক গুলো একটু কমেন্টসে লিখে দেবেন, তাহলে উপকার হবে। তো মানে সেলফ অ্যানালাইসিস শুরু হয়ে গেছে, আমরা একজন আরেকজনকে দিয়ে মানে এখানেও শিক্ষা আর কি, শিক্ষা থেকে বের হতে পারছি না। আমরা আজকে একেবারেই আনন্দ আড্ডায় বসেছি, ফান করার জন্যই কথাগুলো হচ্ছে। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আজকে যে পরিকল্পনাটা ছিল আমাদের অতিথি বেশি হওয়ার কারণে মানে সবাইকে সুযোগ দিতে হচ্ছে বা সবার সাথে সবার কথা শুনবো অল্প অল্প করে, যার জন্য সময় হয়তো পাবো না। তবে আমরা ভবিষ্যতে একটা প্রোগ্রামের প্ল্যান করছি হোমিওপ্যাথি বাংলাদেশ, আমাদের প্রত্যেক স্যারকে নিয়ে তার নিজস্ব কথা, নিজের কথা, হোমিওপ্যাথিতে কেন আসা, হোমিওপ্যাথ না হলে কি হতেন, আর জীবনের স্বপ্ন কি ছিল,
আর এই জায়গাটাই হচ্ছে যে আজকে হোমিওপ্যাথিকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান, ওনার স্বপ্নটা কি। আমরা ওয়ান টু ওয়ান ওনাদের ইন্টারভিউ গুলো করার চেষ্টা করবো লাইভে আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমাদের মাসুদ ভাই আবারও একটা কমেন্টস করেছেন, আফজাল ভাই থেকে বিনোদনমূলক গান বা গজল শুনতে চাই। কমেন্টসটা বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন, আমি বানিয়ে বানিয়ে বলছি না, আমাদের দর্শকের ডিমান্ড, আমার তাদের সাথে কমিটমেন্ট যে তারা যা বলবে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করা। সেই হিসেবে তো আমরা মোটামুটি সবাই কথা বলেছি, এখন আরিফ ভাই বাদ আছেন। আরিফ ভাই আমাকে সহযোগিতা করছিলেন আমার সঞ্চালনার কাজে, এবার আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে যে কবিতা আবৃত্তি শুনবো, গান গল্প তো অবশ্যই থাকবে। আরিফ ভাই, আরিফ ভাই মাইকটা মিউট করা। আচ্ছা আমি আনমিউট করে দিচ্ছি। ধন্যবাদ আনোয়ার ভাই। আসলে আমরা স্যারদের কাছ থেকে যত চমৎকার গান গল্প শুনছিলাম ওখানে, আমাদের এই কবিতা এই গল্পগুলো খুব একটা মজা লাগবে না, তারপর আপনি যেহেতু বলেছেন তো গল্প আসলে আমাদের জীবনে তো অনেক ঘটনাই ঘটে। কিছুদিন আগের একটা ঘটনা, একজন পেশেন্ট আমাকে কল দিয়েছে, তো আমার পরিচিত, তার জ্বর এসেছে, তার বেশ শরীরে ব্যথা করতেছে, ঠান্ডা লাগছে, বেশ তার কষ্ট হচ্ছে। তো আমি তার সিমটম নিচ্ছি, হ্যাঁ কবে থেকে হলো আর কি কি আছে। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে কিভাবে হলো আপনার এটা, সমস্যাটা হলো কিভাবে, তো বলছে আর বলবেন না ভাই, গত রাতে আমার স্ত্রীর সাথে চরম ঝগড়া, তারও মেজাজ গরম আমারও মেজাজ গরম, দুইজন কেউ কাউরে ছাড়ি না, দুইজন প্রচন্ড রাগী। তো তারপর কি হলো, তো ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে সে কি করছে, আমাকে অভিশাপ দিছে, আমি তার অভিশাপ দিচ্ছি, সে আমার অভিশাপ দিচ্ছে। তা আমি যে তাকে গালি দিয়েছি এই বুমেরাং হয়ে আমার গায়ে এখন এই গালিটা চলে আসছে, এই জন্য আমি অসুস্থ। তো তারই কথা শোনার পরে এখন কি করবো, হাসবো না কি করবো, এখন পেশেন্ট তো, হ্যাঁ তার স্ত্রীকে যে গালি দিয়েছে এই জন্য বুমেরাং হয়ে তার গায়ে রোগটা চলে এসছে, এই জন্য সে অসুস্থ হয়ে গেছে, তার জ্বর এসছে, সে রুগ্ন হয়ে গেছে। যদিও এর মধ্যে রুব্রিক আছে, এর মধ্যে রোগীর মেন্টাল কন্ডিশন আছে আমরা জানি, আফজাল ভাই খুব ভালোভাবে জানেন, আলতাফ ভাই জানেন। তো এই ছোটখাটো একটা গল্প, এখন একটা ছোট একটা কবিতা, যে কবিতাটা আমি লিখেছিলাম মাঝে মাঝে একটু টুকটাক লিখি আর কি, এটা রমজানের শুরুতে আমি লিখেছিলাম। তো সে কবিতাটা আমি একটু পড়তে যাচ্ছি, যেহেতু রমজান চলে গেছে, তো রমজানের সূচনাতে প্রথম দিন একটা অনুভূতি ভিতরে এসেছিল যে এবারে রমজান কেমন হতে পারে, সেই অনুভূতি থেকে আমার কবিতাটা লেখা। মনে একরকম প্রশান্তি অনুভব করছি, পাচ্ছি আনন্দের পরশ, কেন জানি রমজানের শুরুতে এমনই হয়, কিন্তু তারাবির সেই আনন্দ হয়তো এবার জুটবে না কপালে, কিছুটা বেদনা কিছুটা বিষণ্নতা, যদিও এক আনন্দ খেলা করছে মনে, কোথা থেকে যেন এক বেহেশতি বাতাসের স্বাদ এসে গায়ে লাগে, মনে দোলা দেয় দোলা দেয় কোনো প্রশান্তির জগতে, আহলান সাহলান হে মাহে রমজান, তোমারই প্রতীক্ষায় একটি বছর আবার আসলে তুমি, রহমত বরকত আর মাগফিরাতের আঞ্জাম নিয়ে, তোমারই প্রতীক্ষায় একটি বছর যখন আসো, কতই না আনন্দ অথচ বেদনা তোমার বিদায়ের বেলা, তুমি এসেছো হে রমজান জ্বালাতে প্রসুপ্ত আর পাপের কালিমা, তুমি এসেছো সকল পঙ্কিলতা করতে দূর, তাই হোক আজি বাজুক বেহেশতের সুর। তো ধন্যবাদ আনোয়ার ভাইকে, আমাদের এই কবিতা না আমাদের আজ গল্প গান শোনার জন্য আমাদের দর্শকবৃন্দ অপেক্ষা করছেন। তো আমি রাকিব স্যার যদি থেকে থাকেন, আমি রাকিব স্যারকে একটু কামনা করছি, কারণ রাকিব স্যার তিনি, হ্যালো রাকিব স্যার, রাকিব স্যার কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ স্যার আপনি, আপনার জন্য অপেক্ষা করছি, আপনি তো ব্যস্ত, আপনি বলেছিলেন আপনার মিটিং আছে, তো আপনাকে আমরা ছেড়ে দিতে যাচ্ছি। তো এই তার আগে আপনি আরেকটা গান গিয়ে আপনি বিদায় নেবেন আমাদের কাছ থেকে। কি বাংলা শুনবেন না হিন্দি শুনবেন, কোনটা? আচ্ছা শুনি আপনার কাছে যেটা ভালো লাগে জি জি। আচ্ছা আমরা বুঝতে পেরেছি যে স্যারের ঝুলিতে অনেক গান আছে, আমরা শুনবো ইনশাল্লাহ সামনে, আজকে একটাই শুনি,
স্যার আপনার ইচ্ছা মতো বাংলা হিন্দি ইংরেজি যেটাই আপনি শোনাতে চান, আপনার গানটা শুনে আপনাকে আমরা ছুটি দিয়ে দেবো। তারপরে আমাদের আড্ডা আছে এবং আমাদের প্রধান আকর্ষণ আশরাফুল্লাহ স্যার অপেক্ষা করছেন চরম ব্যস্ততার মাঝে, এবং উনি চেম্বারে খুব ব্যস্ত সময় পার করছেন আমরা জানি, এর মধ্যেও ধৈর্য ধরে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার। থেমে যায় দীপ নেভে হায় মিলনের নিশি ভোরে যখনে পরে সেথায় খুদিও মোরে, যেথা গান থেমে যায় দীপ নেভে হায় মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে সেথায় খুঁজিও মোরে, সেই হারানো স্মৃতির দেশে যদি দাঁড়াও কখনো এসে, সেই হারানো স্মৃতির দেশে যদি দাঁড়াও কখনো এসে, ভুল করে ডাকিও আমায় ভুলে যাওয়া নাম ধরে, যদি মনে পড়ে সেথায় খুঁজিও মোরে, যেথা গান থেমে যায় দীপ নেভে হায় মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে সেথায় খুঁজিও মোরে। থ্যাংক ইউ, কিভাবে আসলেন এবং হোমিওপ্যাথির আপনার জার্নি আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো স্যারকে আমরা মনে হয় বিদায় দিতে পারি, স্যারের তাড়া আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্যারের পক্ষ থেকে স্যারকে আমরা বিদায় দিচ্ছি আর কি। সবাইকে আবার ঈদ মোবারক। জি ধন্যবাদ দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আফজাল ভাইয়ের প্রতি অনেকগুলো ডিমান্ড আছে দর্শকের, আমরা এটা সর্বশেষ আকর্ষণ হিসেবে রেখে দিচ্ছি আমাদের তাসনিম ভাই আফজাল ভাইয়ের কাছ থেকে হচ্ছে যে কিছু শুনতে চাচ্ছেন। আফজাল ভাইয়ের পরিচিত তাসনিম ভাই এবং আমাদের লাইভ দেখছেন শুরু থেকে, এবং আশরাফুল্লাহ স্যারের কাছ থেকেও অসাধারণ কিছু শোনার জন্য অপেক্ষা করছেন। আমরা বোধহয় আবারও আশরাফুল্লাহ স্যারের কাছে যেতে পারি। স্যার আপনাকে আবারও দিলাম দর্শক চাহিদা বিবেচনা করে, আপনি আমাদেরকে আবারও গানে গল্পে মাতিয়ে রাখবেন। আমাদের সম্মানিত অতিথি ডাক্তার আলতাফ ভাই অতিথি বলছি এই কারণে উনি আপাতত আমাদের দেশের বাইরে আছেন, আর অতিথির আদর সম্মান একটু বেশি হয়, তো যেহেতু উনি অতিথি এই কারণে আমরা সবাই ওনাকে একটু আদর আপ্যায়ন করতেছি। অবশ্য পানিও খাওয়াচ্ছি না, আমও খাওয়াচ্ছি না, তেলপিঠাও খাওয়াচ্ছি না, খালি ওই যে একটা কথা আছে না যে জিভ্যা দিয়ে হিরো হয়ো না, জীবন দিয়ে হিরো হও, তার মানে খালি মুখের গল্প দিয়ে হিরো হওয়ার দরকার নেই, জীবন দিয়ে হিরো হতে হবে। তো আমরা আজকে অন্তত জিভ্যা দিয়ে হিরো হচ্ছি আলতাফ ভাইয়ের কাছে, জীবন দিয়ে নয় আর কি। তো কথায় আছে না, যদি নিজের কাছে নিজে ভালো থাকতে চাও তবে স্বার্থপর হও, আর যদি অন্যের কাছে ভালো হতে চাও তবে নিঃস্বার্থ হও। তো আমরা আজকে একটু স্বার্থপর হই আর কি, খাওয়া দাওয়া ছাড়াই আলতাফ ভাইয়ের খালি আপ্যায়ন করি, ঠিক আছে? আপনারা আমার সাথে একমত থাকেন, নাহলে আমি কিন্তু বিপদে পড়ে যাব। যেহেতু আমরা রমজান মাস 14 পার করলাম, আমরা এই মাসটি খুব সচেতন অপেক্ষাকৃত অন্য মাসের চেয়ে বেশি থাকি, হারাম হালাল ভালো মন্দ সব কিছুর থেকেই। তো সেই মর্মে আমার একটি কথা মনে পড়ছে যে শিশু যখন মায়ের পেটে থাকে, আল্লাহ চাইলে কিন্তু শিশু মায়ের পেটে থাকাকালীন মুখ দিয়ে খাবারের ব্যবস্থা করতে পারতেন, তা কিন্তু করেন নাই, নাভির সাথে কানেকশন করে দিয়েছেন এবং তার খাদ্যটা হচ্ছে ব্লাড।
নাভের মাধ্যমে কেন? ব্লাড এই রক্ত যেহেতু হচ্ছে নাপাক একটি খাবার, এটি মুখ দিয়ে খাওয়ানো যাবে না। তো মানুষকে জগতে আসার আগেই গর্ভে থাকতেই নাপাক খাওয়া থেকে দূরে থাকার জন্য এটি একটি বার্তা যে নাভি দিয়ে ব্লাড তার শরীরে চলে যাচ্ছে, রক্ত যেহেতু নাপাক এই জন্য মুখ দিয়ে নয় নাভি দিয়ে। তা আমরা রমজান সদ্য পার করলাম, আমরা এই হারাম নাপাক খাবার থেকে যিনি বিরত থাকি, এই শিক্ষা আমাদের দিয়েছেন আমাদের ধর্ম। তো খানিক আগে আমাদের এক ডাক্তার ভাই বলছিলেন যে তার জন্মদিন, আসলে আমরা যখন শিশু পেটে থাকছে তখন আল্ট্রাসনের সময় বলছি আজকে 10 সপ্তাহ আজকে 5 সপ্তাহ, তার মানে পেটে থাকতেই তার জন্মদিন হয়ে গেছে, যেদিন পেটে প্রথম দিন আসছে মায়ের। যিনি জগতে যখন আসছে এটি হচ্ছে তার আগমনের দিন, আর প্রথম যেদিন এসছেন মায়ের গর্ভে ওই দিন তার জন্মদিন, আর যেদিন জগতে এসছে এটি আগমনের দিন। একজন মনীষী রসিকতা করে কথাটি বলছেন, তো আগমনের দিনটি ছিল মায়ের কষ্টের দিন, সেই জন্য সমবেদনা জানাই। সম্ভবত আলতাফ ভাই কথাটি বোধহয় বলছিলেন। তো আসি একটা গল্পে আসি, অনেকক্ষণ খালি আমরা সবাই মিলে গল্পের জন্য একটু মুখে আছি। আমি তো চাইছিলাম আরিফ ভাই একটা গল্প বলবেন, কিন্তু আমাদের কায়দা করে গল্প থেকে বঞ্চিত করলেন। তো যাই, অনেক সুন্দর একটা কবিতা বলেছেন, আমাদের ভালো লেগেছে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো মাত্র পরিচয় হয়েছে, কিন্তু একজন আরেকজনের ডিটেলস জানে না। তো বলছে যে ছেলে মেয়ে দুজন আর কি, গাছতলায় বসে আড্ডা দেওয়ার সময় বলছে এই তোর নাম কি? তো বলছে আমার নাম কি শুনবি না দেখবি? তো বলছে যে দেখতে পেলে কেউ শুনে নাকি। তো পাটা দেখিয়ে বলছে যে পায়ের দিকে তাকা, মানে পায়ে নূপুর পরে আছে, তার নাম নূপুর। তো পাটা দেখিয়ে বলছে যে পায়ের দিকে তাকা। তো বলে তাকালাম, বলছে এইটি আমার নাম, তার মানে তার নাম হচ্ছে নূপুর। তো এখন মেয়েটি আবার ছেলেকে বলছে যে ঠিক আছে আমার নাম তো তুই দেখলি, তোর নাম কি বল? তো বলছে দেখবি না শুনবি। তো বলছে আমি তোকে দেখিয়েছি, তুইও দেখা, বলবি কেন? তো যে মাত্র বলেছে যে দেখা, অমনি ধরে গালে একটা চুমা দিয়েছে। তো গালে একটা চুমা দিলে পরে মহিলা রাগ হয়ে একটা চট দিয়েছে, কয়েছে চট দিলি কেন? তো বলছে তুই আমার গালে চুমা দিলি কেন? কয়ে তুই না বললি আমার নাম দেখবি না শুনবি, তুই না বললি আমার নাম দেখবি? তা হ্যাঁ দেখবো, তো তুই আমার গালে চুমা দিলি কেন? বলছে আমার নাম আদর, তোকে আদর করে দেখালাম। ঘটনা হচ্ছে যে অনেক সময় কিন্তু সব জিনিস দেখানো যায় না, মাঝে মাঝে কিছু দেখাইতে হয় কিছু শোনাতে হয়। তবে আকাল করেছে কি, ওই সে দেখিয়েছে দেখে সেও দেখাতে গেছে, তো যে কারণে অকালে চটটা খাইছে আর কি। তাও আবার মহিলা মানুষের হাতে না, ম্যাডাম আমি কিন্তু আপনার খোঁচা দিই নেই। তো অনেক সময় হয় কি স্যার, আমাদের যুদ্ধের সময় একটা ঈদ পড়েছিল, 71 যুদ্ধের সময় একটা ঈদ পড়েছিল, ঈদের সময় রাত দিন কাজ করতো ওই টেলাস মাস্টাররা। তো টেলাস মাস্টারদের আমাদের আঞ্চলিক ভাষায় বলে খলিফা, অন্য অন্য অঞ্চলে বলে, কেউ বলে দরিয়া, কেউ বলে খলিফা, দর্জি খলিফা, টেলাস মাস্টার যে যা বলে, তা আমাদের অঞ্চলে বলে খলিফা। তো তখন অনেক রাত পর্যন্ত কাজ করতো, অনেক কাজ ঈদের দিন সকাল পর্যন্ত কাজ হতো। তো ওইরকম কাজ করে ফিরছে সে অনেক রাত্রে, তো হাতে টর্চ লাইট। তো ওই সময় বাঙালি যারা বাংলাদেশি যারা মুক্তিযোদ্ধা তারা এখানে ওখানে বোমা মাইম পুঁতে রাখতো, তারপর পাকিস্তানি ফোর্সদের মারতো রাতের অন্ধকারে, পাকিস্তানিরা আবার মুক্তিযোদ্ধাদের খোঁজ নিত বা বাঙালিদের ধরে ধরে মারত। তো রাত্রে অপারেশনে বের হতো, ওরাও বের হতো এরাও বের হতো। তো ওইরকম পাকিস্তানি ওই ফোর্সেরা অপারেশনে বের হয়েছে, ওরাকে বলতো পাক ফোর্স, মানে পাঞ্জাবি বলতো, ওরা মূলত বেশিরভাগ পাকিস্তানি সৈন্যরা ছিল পাঞ্জাব থেকে আসা, ওদের বলতো পাঞ্জাবি। এখন রাত্রিবেলায় ওই খলিফাকে রাস্তায় পেয়ে গেছে অন্ধকারের মধ্যে, তরে ধরছে আটকাইছে, আটকে বলছে তুমি কোন, আমি কিন্তু হিন্দি উর্দু বলতে পারি না, তো গল্পটা বোঝানোর জন্য দুখানাখানে হিন্দি বলবো, আলতাফ ভাই শুধরে দিবেন। তো ওরে ধরে বলছে তুমি কোন হ্যায়, এখন ওই হিন্দি বলতে পারে না কিন্তু টুকটাক পারে। তো বলছে হাম খলিফা হাই, হাম খলিফা হাই, যেই বলছে হাম খলিফা হাই, কইসা চারটা বাড়ি দিছে, কয় সালে তুম খলিফা হাই, চার খলিফা তো বহুত আগে মানে বহুত আগে গুজরে গেছে, মানে চার খলিফা তো বহুত আগে মারা গেছে, হজরত আবু বকর, হজরত ওসমান, হজরত আলী, চার খলিফা তো বহু আগে মারা গেছে, তুই আবার কয় নাম্বার খলিফা? রাগ হয়েছে পাঞ্জাবিরা, পাঞ্জাবিরা আবার একটু ই ছিল, পাকিস্তানের একটু ধর্ম ধর্মের দিকে একটু ই ছিল, কইসা যখন চারটা বাড়ি দিছে তখন চিৎকার শুরু করছে, কয় সালা ঠিকসে বাতাও, চার খলিফা তো গুজার গিয়া, তুমি কোন খলিফা হয়? তখন চিন্তা করছে খলিফা কয়ে তো মায়ের খাইছি, তাহলে বুঝাই যে আমি পাঞ্জাবি সেলাই করবেন, এই লোক আবার পাঞ্জাবি ভালো, পাঞ্জাবির কারিগর, পাঞ্জাবি কাটে, পাঞ্জাবি সেলাই করে। তখন বলছে স্যার স্যার স্যার, আমি পাঞ্জাবি কাটতে হয়,
যে কয়েছে পাঞ্জাবি কাটলাই, পাঞ্জাবের চিন্তা করছে সালা তো ডেঞ্জারাস, এটাই তো খুঁজে বেড়াচ্ছি রাতের বেলায় কোন ছালায় পাঞ্জাবি কাটে পাঞ্জাবি মারে পাঞ্জাবিদের, তাহলে তো মকেল এটাই। এখন কয়েছে আর কয়টা দিয়েছে সালা তুমি পাঞ্জাবি কাটতে হয়, সালা তো ডেঞ্জারাস আদমি হয়, যখন মাইস শুরু করছে তখন ওর চিৎকারে আশেপাশের লোকজন জুটে গেছে, কি হয়েছে কি হয়েছে, কয় সালা পাইলে বি বাতায়া যে হাম লোক খলিফা হয় তো চার খলিফা তো গুজার গিয়া, তো সালাকে উঠাড় লিয়ে পর ফের ভি বাতায়া হাম লোক পাঞ্জাবি কাট রা, সালা তো ডেঞ্জারাস আদমি সালা পাঞ্জাবি কাটে। তো ওই গ্রামের লোকজনের মধ্যে একজন শিক্ষিত লোক আছে, সে বলছে স্যার ও আসলে খলিফা বলতে আমাদের অঞ্চলে টেলাস মাস্টারকে বলে খলিফা, ও সে কথাই বলছিল আপনারা মায়ের দিচ্ছেন, ও মায়ের ভয়ে বলছে পাঞ্জাবি কাটতে হয়, পাঞ্জাবি মানে আপনাদের কাটে না, আমরা যে পোশাক আছে না গায়ে দেখাচ্ছে এই পাঞ্জাবি ও কাটে সিলাই করে, এইটা বুঝাইতে চাইছে। তো বলছে সালা তো সুদা সিধা সিধা বাতায়, সালা তো উল্টা পাল্টা বাতায়া, তো ঘটনা অনেক সময় স্যার সত্য কথা ঠিক মতন বলতে না পারলো মায়ের খাওয়া লাগে স্যার। এই ছিল 71 সালের ঈদের সময়ের একটা ঘটনা। ঈদের সময়ের আর একটা ঘটনা আছে স্যার, সেটি হচ্ছে এরকম যে ওই পাঞ্জাবি ওই তাড়াহুড়া করে বানাইছে, বানাইলে পরে পাঞ্জাবির পকেট কিন্তু কখনো ডান দিকে হয় না স্যার, বাম দিকে হয়, তো পাঞ্জাবির পকেট ভুল করে দর্জি ডান দিকে লাগিয়ে দিয়েছে। তো ওই লোক পাঞ্জাবিটা বাসায় নিয়ে দেখে যে ডান দিকে পকেট, তখন আবার দৌড় দিয়ে এসছে কয় ভাই পাঞ্জাবির পকেট তো ভুল করে তুমি ডাইনে লাগাচ্ছ, খুলে ঠিক করে দাও। এত তাড়াহুড়া আর এত কাজের চাপ যে পকেট খুলে দেওয়ার সময় নাই। তো এই যে পাঞ্জাবি যে লোকের সেই লোক খুব সহজ সরল, তো দর্জি মাস্টার আবার খুব ধুরন্ধর টাইপের, কয় ভাই তোমার ডান দিকে সমস্যা কি, কয় সমস্যা পকেট কি এদিকে হয় নাকি, তো বলছো তুমি বাড়ি যা খাইছে দাও গা পকেট বাম দিকে ঠিক চলে যাবে অটোমেটিক। সরল মানুষ তো তার বউরে বলছে পাঞ্জাবিটা খাইছে দে, তো বউ পাঞ্জাবি খাইছে দিলে পরে ঈদের দিন সকালবেলা উঠে গায়ে দেওয়ার সময় দেখে পকেট যেদিকে ছিল এইদিকে আসে, এখন তার সময় আর নাই কি করবে, পাঞ্জাবি গায়ে দিয়ে পরে ঈদ করে আসছে, করে আসার পরে তার কাছে বিকেলবেলা গেছে তুই যে বললি যে পাঞ্জাবি খাচলে ঠিক হয়ে যাবে পকেট ডান দিকে বাম দিকে চলে যাবে, তো পকেট তো যেদিকে সেদিকে আছে, কয় পকেট খাইতে তোর পাঞ্জাবি খাটেছে লোকে, আমার বউ কয় পাঞ্জাবি খাতা হয় নাই, খাঁচার দোষ, পাঞ্জাবি রেখে যাও খাঁচবো ঠিক হয়ে যাবে। পাঞ্জাবি রেখে গেলে পাঞ্জাবির পকেটটা খুলে আবার এদিকটা ওদিকে লাগিয়ে দিয়ে পরে খাইছে আয়রন করে দিয়েছে আর দাগ দুগ নাই সেলাইয়ের, এখন গেলে পরে কয় দেখো তো ঠিক আছে, কয় ঠিক আছে, এখন পাঞ্জাবি নিয়ে বাড়ি গেছে, বউ আবার একটা বাজারের কথা বলে দিয়েছিল, তো এই লোক ভুলে গেছে, এটা ভুলে গেলে পরে তার বউ খুব খেপছে, হ্যাঁ তোমার হুশ নাই জ্ঞান নাই কোনো কথা বললে তোমার মনে থাকে না, ব্যাগ খেল মানে খুব খেপছে, খেপলে পরে বউরে কইসা দুটা বাড়ি, শালার মাগি পাঞ্জাবি খুঁজতে জানিস না ঠিক মতন আর তুই আমার কই বেকুব, তো যখন কয়টা বাড়ি দিয়েছে তখন বউ কয়েছে আমার মাইল লেখা কি হয়েছে, কয় তুই পাঞ্জাবি কিভাবে খাঁচে দিয়ে পকেট ডাইন দিকটা বাঁধিকে গেল না, তুই আমার বেকুব কইস, কয় তুমি ঘটনা ভাঙ্গা কাউ কি হয়েছে, তো ঘটনা ভাঙ্গা কইছে, তখন তার বউ তো আবার চালাক মানুষ বুঝছে, বলছে যে ওরে ব্যাগ কাইল পাঞ্জাবি তোমার পকেট খুলে এসে ঠিক করে দিয়েছে। তো ঘটনা হলো যে অনেক সময় সোজা মানুষকে কেমনে ঠকাইতে হয় সে আমলে সেরকম ঘটনাও ঘটছে স্যার। তো বেকুব হইলে কি হয় সেরকম গল্প একটা বলি স্যার, ঈদের সময় শখ করে সবাই ছবি তুলে না, তেরো এক ব্যাগ কাল আমার মতো সে ছবি উঠিয়েছে, ছবি উঠে তো ছবি তো কাঁচা হয়ে আছে শুকায়নি ভালো হয়, তো ছবি সে নিচে ডেলিভারি নিয়ে হাতে করে যাচ্ছে ঈদের আগের দিন, রোদ্রে শুকাচ্ছে যাচ্ছে, তা হঠাৎ করে বাতাস আসে ছবিটা উড়ে গিয়ে এক মহিলা দাঁড়িয়েছিল এক দোকানের সামনে উল্টা দিকে মুখ করে, ওই ছবিটা তার পায়ের নিচে শাড়ির নিচে পড়ে গেছে, মহিলারা শাড়ি পরে থাকলো শাড়ি তো মাটি পর্যন্ত ঝুলে থাকে, তো ছবিটা পড়বি কি পর তার শাড়ির নিচে পড়ে গেছে, এখন এই লোক যা বলবে আপা একটু সরেন আমার ছবিটা আপনার পার কাছে নিবো, তা না বলে বলছে আপা একটু শাড়িটা উঁচা করবেন আমি ছবি তুলবো, যে কথা কয়েছে মহিলা তো ছিল মেজাজে ধৈরা কলার কয়টা পয়সা থাপ্পড় দিয়ে চিল্লা পালা শুরু করছে, লোকজন জুটে গেছে কি হয় কি হয়েছে কি হয়েছে, কয় হারাম যারা কত বড় বিয়া দাও আমরা কয় শাড়ি উঁচা করেন ওনাকে আমার ছবি তুলবে, তাই লোকজন এসে কয় কিরে তুই কথা কয়েছিস, কয় ভাই কথা হইছে না আমার হাতে ছবি ছিল, ছবিটা বাতাস ছবিটা ম্যাডামের পান নিচে পড়েছে, তা আমি ওই ছবিটা নিবো তাই একটু শাড়িটা উঁচা করতে কয়েছে, আমি তো এই ছবি না আমি তো ক্যামেরা দিয়ে ছবি তোলার কথা কইনি, কয় ব্যাগ কাল কথা কওয়ার সময় আককাল করা লাগে। তো স্যার ঈদের দিনের এরকম বহু ঘটনা আছে, রসের ঘটনা আছে, তো বেচারা ঈদের আগের দিন ছবি তুলে স্যার আনন্দ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত মায়ের খাইছে স্যার। তো রাত ভোর পিঠা তৈরি হতো, মা দাদিরা পিঠা করতো, রাত ভোর জায়গা বসে থাকতাম খাইতে পারি আর না পারি, সেটি একটা খুব আনন্দ ছিল, তখন 5 পয়সা দিয়ে আইসক্রিম পাওয়া যেত, 5 পয়সায় আইসক্রিম পাওয়া যেত স্যার, সে আইসক্রিমটা হলো পানির আর দুধ আইসক্রিম পাওয়া যেত যেটি হলো 10 পয়সা দিয়ে তিনটে, তো ওই বন্ধুরা করতো কি আজকে তুই 5 পয়সা দিয়ে একটা বরফ কিনেছিস আমি আর একদিন কিনবো, আমাদের অঞ্চলে আইসক্রিম বলতো না বলতো বরফ, তা আজকে তোরটা খাই আর একদিন আমি কিনবো তুই খাইস, তো তিনজন মিলে 5 পয়সা দিয়ে বরফ কিনেছে, ওই 3 ব্যাচ চুষবে তারপরে অরে দিবে, তারপরে ও 3 ব্যাচ চুষবে তারপরে অরে দিবে, তো অনেকে যারা দুষ্টু ছিল তারা করতো অনেকক্ষণ ধরে থাকতো, কই শালা তুই এতক্ষণ চুষলে তাইলে তো শেষ হয়ে গেল,
তো স্যার সেই মজার স্মৃতি পাঁচ পয়সার পানি ভরে তিনজন মিলে চুষছে ভাগাভাগিতে, তারপর দেখা যাচ্ছে যে হাত থেকে স্লিপ করে পড়ে গেছে মাটিতে, পড়ে গেলে কি হবে অসুবিধা নাই, ওইটা তুইলে খালি প্যান্টে একটু ডালা দিয়ে মুছাই আবার মনে করেন টান মারি দিল, পাপড় খাইতে যে পাপড় হাত থেকে পড়ে গেছে ভাইঙ্গে এটা আবার তুলে একটু খালি হাত দিয়ে মুছালিলে ফুদিয়ে দিল খাইছে। তো সেই সব কাজের রাজ সাক্ষী স্যার আমি, তো কেউ যদি ওই সময় পাঁচ পয়সা দিচ্ছে দশ পয়সা দিচ্ছে মহা খুশি, ওই দিন মনে করেন শেখ হাসিনা খালাদের যে এসার ট্রাম্প সব ফেল, মনে করেন আমি সারাদিনে মনে করেন যে মামা দিচ্ছে পাঁচ পয়সা, নানি দিচ্ছে চেরানা, মানে কোনো কারণে যদি দেড় টাকার মালিক হয়েছি কি ট্রাম্প আর কিছু মনে করেন বিল গেট সব ফেল, তো সেই সব আনন্দের কথা এখনো মনে পড়ে স্যার। আবার দেখা যাচ্ছে কি বন্ধুর এক বন্ধু কি আপনি ছিলেন স্যার, মাঝে মাঝে এরকম তো হয়েছে না ঘটনা, তো ঘটনা হয়েছে যে তখন তো রুচিবোধ, তখন তো পয়সা এসব হিসাব ছিল না, যদিও বাবা দাদা একটু সম্পদশালী মানুষ ছিল সেই ঘটনায় পড়তে হয়নি, কিন্তু এরকম ঘটনার আসলেও তো আমরা সাক্ষী, মামা তো বোন মামা তো ভাই আমরা মিলিয়ে একসাথে কিনছি, দেখা যাচ্ছে ও দুবার ও দুবার ও দুবার এভাবে আমরা খাইছি, এবং এই কাজের রাজ সাক্ষী তো বটেই আমরা। তো যে কথাটা বলছিলাম স্যার যে অনেক সময় হয় কি স্যার, আমার চার্জ প্রায় শেষের পথেই, দৌড় দিয়ে চার্জারটা নিয়েছেন, দৌড় দিয়ে চার্জার না আমার দৌড় দিয়ে চার্জারটা নিয়েছেন বাসার থেকে, আর মাল্টিপ্লাস সব বাসায় যান, মোবাইলের চার্জারটা ওখানে রাখা আছে। তো খানিক আগে একটা গান আমাদের এক ডাক্তার ভাই বলছিলেন যে চলে যাওয়ার গান আর কি, তো তার আগে একটা রসের গান আমার মনে পড়ছে, আমি ছোটবেলায় রুনালাইলা ম্যাডামের একটা গান আমার খুব ভালো লাগতো, গানটা ছিল এরকম, জং ধরা মরচে পড়া ছিল এক তালা, সেই তালার খবর জানলো কে, এক চাবিওয়ালা চাবিওয়ালা, রূপ আছে যৌবন আছে জানতাম না এতদিন, সেই রূপের খবর জানলো কে, এক রং রঙ্গিলা মন রঙিলা। তো স্যার ওই যে ছোটবেলায় প্রেমে পড়লে বিশেষ করে ঈদের দিনটা খুব আনন্দে কাটতো, এখনকার মতন তো এত কিছু ছিল না, ওই চুরি করে ঈদগাহে যে একটা পাঁপড় একটা বয় আইসক্রিমের বিনিময় হতো, তো তখন কোনো কারণে প্রেম জানাজানি হয়ে গেলে বাড়ির লোকজন আশেপাশের লোকজন মুরব্বীরা কইতো ছাগল ব্যাককাল বেয়াদব গালাগালি করতো। তো মান্নাদার একটা গান আছে না, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, তো সেই গানটাকে আমি দু লাইন উল্টে ফেলাইছিলাম স্যার, উল্টে আমি ঠিক এইরকম করেছিলাম যে যখন কেউ আমাকে ছাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় ছাগল বলো ধন্য যে হায় সে ছাগলামি, ধন্য আমি ধন্য হে ছাগল তোমার জন্য যে। তো স্যার ঘটনা হলো যে যখন মানুষ যখন প্রেমে পড়ে স্যার, তো চলে যাওয়ার একটা গল্প আছে স্যার, গল্পটা হচ্ছে এরকম যে তোর ভবের হাটের রঙ্গ একদিন সাঙ্গ হবে রে, ভাঙবে রসের মেলা সেদিন অচিন পুরে যেতে হবে, একেলা একেলা রে একেলা একেলা, ও তোর ভবের হাটের রঙ্গ একদিন সাঙ্গ হবে রে, ভাঙবে রসের মেলা। তো স্যার আমার চার যেহেতু শেষ, একটা গান দিয়ে আমি শেষ করে দিতে চাই, আব্দুল জব্বার স্যারের একটা গান ছিল, আমি মুক্ত বলাকা মেলে দি পাখা, উড়ে যাই ওই দূর নীল আকাশে, আমি মুক্ত বলাকা মেলে দি পাখা, উড়ে যাই ওই দূর নীল আকাশে, আমি হালকা মেঘের মতো ভাসি বাতাসে, আমি হালকা মেঘের মতো ভাসি বাতাসে, আমি মুক্ত বলাকা মেলে দি পাখা, উড়ে যাই ওই দূর নীল আকাশে। স্যার সবাইকে ধন্যবাদ, আলতাফ স্যারকে, আরিফ স্যারকে, আমাদের ম্যাডাম স্যারকে, আরো সবাই সবাইকে। আর একটা কথা বলে শেষ করি, ডক্টর রকিবউদ্দিন স্যার যখন ইউনিভার্সিটি টিচার, তখন আমি কলেজে এবং মেডিকেলে ফার্স্ট ইয়ারের ছাত্র, তো উনি আমাকে ডেকে বলেছিলেন যে বাবু এদিকে আসো তুমি এখানে কি করো, তা বললাম স্যার আমি এখানে ফার্স্ট ইয়ারের ছাত্র এবং আপনার সাথে পড়ি, কয় এত ছোট মানুষ, তো স্যারকে বলার সুযোগ পেলাম না, স্যার আজকে কি বড় হয়েছি। তো স্যার অশেষ ধন্যবাদ।
তা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চার্জ থাকলে একটু দুটা দুষ্টু গল্প ছিল শেয়ার করা হলো না। স্যার সুযোগ পাইলে আপনাদের আম সত্তা দিতাম, এই যে আম সত্তা, হোমমেড আম সত্তা দূর থেকে দিলাম, মনে মনে খেয়ে নেন। স্যার অশেষ ধন্যবাদ স্যার, আমি আমের দেশের মানুষ স্যার। তাহলে ছোট্ট একটা কথা বলি, আমের রাজধানী বলা হয় ঢাকা, এই সরি চাঁপাইনবাবগঞ্জকে, আমি সেই জায়গায় আমার বাড়ি। 64টা জেলায় আম হয়, যত মেট্রিক টন তার প্রায় 3/3 শুধু চাঁপাইনবাবগঞ্জে হয়। আর আমি দুষ্টামি করে ক্লাসে একদিন বলছিলাম, যতগুলো নষুধ ওষুধ আছে তার শেষে যদি একটু কায়দা করে দুষ্টামি করি তাহলে দেখবা সব আম, সরিন আম, মেডোরিন আম, মেডান্ডিন আম, ভ্যাকসিনিন আম, সব আর শেষে আম, যে কারণে আমি আজকে মেডোরিন আম পড়াইতে এসেছি। দুষ্টামি করে একটা ক্লাসে মেডোরিন আম পড়ার সময় বলছিলাম। তো স্যার যত নষুধ ওষুধ আছে পাওয়ারফুল ওষুধ সব স্যার আমের দেশের স্যার, আপনার সঙ্গে আপনি হচ্ছেন রাজশাহীর আমের মজা। তো স্যার সবাই ভালো থাকবেন, মজা পেলাম আমরা। ধন্যবাদ স্যার, আপনাকে মজা পেলাম যুক্ত ছিলেন লাইভে, অনেক গল্প করেছিলেন এবং আমাদের লাইভটাকে অনেক জমজমাট করে রেখেছেন আপনার আনন্দ দিয়ে, গল্প দিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতগুলো গল্প শুনেছি প্রত্যেক গল্প আছে আনন্দ আছে, এবং আমরা এভাবেই শিখতে চাই, এভাবেই শিখতে চাই, মানে পড়ালেখার জন্য বোরিং না হয়। আজকের আড্ডা অবশ্যই ঈদ আনন্দ আমাদেরকে অতীতে নিয়ে গেছে, আমরা আপনার এই মেঘ কালো ভোমরা কালো আরো কালো মাথার চুল, সেই না কালো লাগে গোদালো নারী রঙে ফুটলে ফুল, ফুটলে ফুল। আমাদের জানার ছিল, আমরা সেই জানাগুলা আজকে সময়ের কারণে, আপনার সময়ের কারণে পারিনি। আমরা ভবিষ্যতে অন্য কোন সময় আপনাকে নিয়ে একান্তে আড্ডা দেওয়ার চেষ্টা করবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যে আজকে উদ্দেশ্য ছিল আমরা উদ্দেশ্যটা সময়ের স্বল্পতার কারণে পারিনি। আমরা ভবিষ্যতে তাদের আরো অনেক না বলা কথা জানবো এরকম ক্যাজুয়াল আড্ডায়, একাডেমিক আড্ডার বাইরেও আমরা আড্ডা দিয়ে জানার চেষ্টা করব। তবে স্যারের আজকে যে এই সুপ্ত প্রতিভাগুলো গুপ্ত ছিল আমরা সেগুলোকে বের করে নিয়ে এসেছি। আমরা আশা করি আজকের এই লাইভের মাধ্যমে এই প্রতিভাগুলো আর বিলুপ্ত হবে না কখনো। আমরা স্যারদের মাল্টিফুল যে প্রতিভা বা আমাদের হোমিওপ্যাথিরা যে তাদের এই হোমিওপ্যাথির বাইরেও আরো অনেক জায়গায় বিচরণ করেন এবং এই প্রতিভাগুলো তাদের মধ্যে আছে সেগুলো আপনাদেরকে জানাতে পারলাম, এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার যদি শফিক স্যারকে অশেষ ধন্যবাদ। শফিক স্যার আমার খুব প্রিয় মানুষ স্যার, খুব প্রিয় মানুষ। আচ্ছা স্যার জি ধন্যবাদ স্যার। আমরা লাইভে ব্যস্ততার কারণে এবং কারিগরি কারণেই অনেকে আমাদের সাথে যারা ছিলেন, ডাক্তার ইমাম হোসেন ভাই, শফিকুল ইসলাম ভাই এবং আমাদের সাইফুল নাসির ভাই, ওনারা আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন, আমাদের প্যানেলে এখন নেই। আমরা 6 জন আছি এখন লাইভে যুক্ত। তো এই পর্যায়ে হচ্ছে যে আফজাল ভাইয়ের পালা। আফজাল ভাই স্লিপ কাটার কোনো সুযোগ বোধহয় আর পাবেন না, চার্জার এসে গেছে ইনশাআল্লাহ। আফজাল ভাই আপনার মাইকটা আনমিউট করে একটু কথা বলবেন। আফজাল ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না? জি এখন শুনতে পাচ্ছি, জি এখন শুনতে পাচ্ছি। হ্যালো
না আমার এখানে আমি ঘরে আসার মেইন যে কারণটা ছিল মোবাইলে চার্জ ছিল না, তো এখানে আসার পরে চার্জারে লাগাইলাম, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এখানেও বিদ্যুৎ চলে গেছে, তো মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো পাশ কাটা বলতে আমি তো আসলে পাশ কাটার চেষ্টা করি, যেমন হচ্ছে আমাদের মাসুদ ভাই কয়েকবার রিকোয়েস্ট করছে যে আফজাল ভাইয়ের কাছ থেকে ইসলামী সঙ্গীত বা গান শুনতে চাই, তো এখানে উনি উনি হচ্ছে যে আমার খুব ক্লোজ ফ্রেন্ডদের একজন ডাক্তার মাসুদুর রহমান, উনি খুব ভালো করে জানেন যে আসলে আফজাল ভাইকে যদি সারাদিন মানে কি বলে গলায় ফাঁসি দিয়ে ঝোলানো হয় তারপরে ওনার মুখ থেকে একটা গান বের হবে না, কবিতা বের হবে না, তো আজকে একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইছি এটা নিয়ে নিই। তো এটার পিছনে মৌলিক ভাবে যে ভূমিকাটা পালন করছে মূলত ওনার ওয়াইফ, এটা আমি বুঝি, আমি ফিল করি, কারণ হচ্ছে যে ওনার ওয়াইফ খুব ভালো গান জানে, ঠিক আছে, খুবই ভালো গান জানে মাসুদ ভাইয়ের ওয়াইফ, মানে সেটা ইসলামী সঙ্গীত হোক, বাংলা সঙ্গীত হোক আর হিন্দি সঙ্গীত হোক, হয়তো হয়তো বা ইংলিশ সঙ্গীত ভালো পারে, এবং আমার খুব ভালো জানার আমি জানি। তো ওনারা হচ্ছে যে আমার মানে কি বলতে পারেন মানে পার্টনারশিপ ছিল, মানে পার্টনারশিপের একটা জায়গায় একটা ভুল বোঝাবুঝির কারণে ওনারা এখন মনে করতেছে যে আমি বোধহয় ওনাদেরকে দূরে সরিয়ে দিয়েছি, আর এই সুযোগে প্রতিশোধ নেওয়ার একটা দীর্ঘদিন ধরে একটা চান্স নিতে চাচ্ছিল আর কি। তো এখন হচ্ছে মাসুদ ভাইয়ের ওয়াইফ ডাক্তার আমেনা আক্তার, দেখবেন যে ফেসবুকে মাঝে মধ্যে হয়তো আসে, উনি হয়তো মাসুদ ভাই কি পিঞ্চিং করছে যে এখন একটা চান্স আছে সুযোগ নেওয়ার, যে একটা প্রতিশোধ নেই, তো সেজন্য ওনারা প্রতিশোধ নিল আর কি। আমরা জানি যে প্রতিশোধ নেওয়ার যে আপনার মাসুদ ভাইয়ের জবাব না দিলেন, তাসনিম ভাইও তো হচ্ছে যে সেম ডিমান্ড করেছে, এখন সেখানে আমি আসতেছি আমি আমি সেম কথাটাই বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, পার্সোনালিটি যে ভিতরে ভিতরে এটা লুকায়িত রাখা, এটা একটা হিডেন একটা পার্সোনালিটি বা হিডেন একটা বিষয়, এবং সময়ের সুযোগে প্রতিশোধ নেওয়া, এটার একটা রুব্রিক আছে আমাদের, মেলিসিয়াস বা রিভেঞ্জফুল। ঠিক আছে, এই মেলিসিয়াস বা রিভেঞ্জফুল এটা কখনো কখনো কিন্তু অনেক ভালো মানুষদের ভিতরে হয়, আর প্রতিশোধ নেওয়াটা ব্যাপারটা কিন্তু এমন না যে কেউ কাউকে হত্যা করে ফেলবে প্রতিশোধ নেওয়া হবে, কেউ কাউকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ঘুষি মারবে প্রতিশোধ, ব্যাপারটা এমন না। প্রতিশোধ কিন্তু ভদ্রভাবে নেওয়া যায়, যেমন আজকে মাসুদ ভাই এবং ওনার ওয়াইফ মানে খুব জেন্টলি ভদ্রভাবে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ কাজে লাগাইলো। এটা হচ্ছে জেন্টলি মানে মারামারি ছাড়াও যে প্রতিশোধ নেওয়া যায় সেটার একটা এক্সাম্পল। ঠিক আছে, তো ধন্যবাদ মাসুদ ভাইকে, তো প্রতিশোধটা হয়তো নেওয়ার একটা চান্স পেয়ে গেলেন, আরো বেশি ধন্যবাদ ডাক্তার আমেনা আক্তারকে, যিনি হয়তো গোপনে থেকে ক্যামেরার আড়ালে থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মাসুদ ভাইকে পিঞ্চিং করছেন। আর ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে কোনো কারণে সেই জায়গাটাতে আমি মাফ চাচ্ছি, আমি একদম লাইভে বসে মাফ চাচ্ছি, আপনারা আসলে অনেক ক্ষেত্রে হয়তো ভুল বুঝে থাকেন, বিশেষ করে এখন বর্তমানে আমার ভাইব্রেশন সিস্টেম নিয়ে যখন কাজ করা শুরু করছি, ভাইব্রেশন অন ফ্রিকোয়েন্সি সিস্টেম, এই জায়গাতে মনে করেন যে আমার অনেক কাছের মানুষরা আমাকে ভুল বোঝাবুঝি শুরু করে দিল, তো ভাবছিলাম যে আজকে একটা চান্স পাইলাম যে কথা বলবো। যেমন আনোয়ার ভাই বলছিল যে আজকে কার কি অ্যাম্বিশন ডাক্তারি নিয়ে বা অন্য কোনো অ্যাম্বিশন গুলো হয়তো শেয়ার করা হবে, তো পরে আবার উনি হয়তো একটু পাশ কাটায় গেলেন যে অ্যাম্বিশনটা হয়তো আজকে বলা হবে না, সময় সুযোগের ইয়াতে হবে না। তো আমি বলে ফেলি, আসলে আমার এই সিস্টেমটা নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছের মানুষরা যারা খুব মনে করেন যে দূরে চলে যাচ্ছে বা ভুল বুঝতেছে যে আমি বোধহয় জিনিসটাকে হাইড করতে চাচ্ছি, দিতে চাচ্ছি না, গোপন করতে চাচ্ছি, আমি একা একাই কাজ করতে চাচ্ছি, আসলে এটা হচ্ছে যে এটা যেহেতু একটা রিসার্চের বিষয়, এবং জি 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 হ্যাঁ, এই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি আর কি, যেহেতু আমি গান টান পারি না, আমি আমার মতো করে খুব সবসময় যেমন আমার ক্লাসে বা আমার আমার সাথে যারা আমার বাসায় এসে পড়াশোনা করেন মাঝে মধ্যে আগে আসতেন, জানেন যে আসলে আব্দুল ভাইয়ের ভিতরে এই অ্যামিউজমেন্ট বা এই টাইপের তেমন গুণাবলী কিছুই নাই, আছে তিক্ত কিছু আচরণ, তিক্ত কিছু ফিলোসফি, তিক্ত কিছু বিহেভিয়ার, এগুলো আছে, তো এই জায়গাতে এটা সত্য এগুলো আছে। তো এই এই ব্যাপারটা হচ্ছে যে এই ভাইব্রেশন সিস্টেমটা অবশ্যই এটা প্রকাশ করা উচিত, কিন্তু এটা নিয়ে আমার বিশাল কিছু অ্যাম্বিশন আছে, সেই অ্যাম্বিশনটাতে যদি শুরুতেই আমি প্রকাশ করে ফেলতাম, আমার যেমন খুব কাছের মানুষ আছে, খুব পজিটিভ মাইন্ডেড পার্সন আছে, এটাই হচ্ছে বাস্তব। যেমন আশরাফুল হক স্যার বলছিলেন যে পৃথিবীর এমন কোন আবিষ্কার না,
আফজল স্যারের কথা কি শোনা যাচ্ছে আনোর ভাই? আপনার মাইকটা মিউট হয়ে গেছে আফজল ভাই, আপনার মাইকটা আনমিউট করেন। আফজল ভাইয়ের মাইকটা মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে কথা বলবেন। এখন শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে যে এই মানে খুব কাছের বন্ধুগণ অনেক সময় ভুল বোঝেন, যেমন আমার ভৈরব গ্রুপ আমার খুব কাছের, খুবই কাছের একটা গ্রুপ, এদের সাথে আমি কাজ করি। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় বা এটা নিয়ে মানে খুব ভিতরে একটা সুপ্ত রাগ কষ্ট অভিমান কাজ করে। সেই অভিমানের একটা চূড়ান্ত জায়গা আমাদের ডাক্তার মাসুদ ভাই এবং ওনার ওয়াইফের আছে, সেটা আমি জানি। তো তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে যেটা বলছিলাম যে সময়ের একটা যে কোনো নতুন একটা থিওরি বা নতুন একটা কনসেপ্ট, সেটা সময়ের সাথে যখন অ্যাডজাস্টমেন্ট হয় না, সবার কনসেপ্ট যখন সেটাকে ডাইজেশন করতে পারে না, তখন কিন্তু ওই সময়ের জন্য সে নাস্তিক। যেটা আশরাফুল হক স্যার বলছিলেন যে এটা অসম্ভব, এটা হতে পারে না। আমি কিন্তু বর্তমান সময়ের জন্য এই ভাইব্রেশন এন্ড ফ্রিকোয়েন্সি সিস্টেমের কারণে কিন্তু অনেকের কাছে আমি নাস্তিক। এই কারণে যে সে অসম্ভব কিছু কথা বলতেছে, রিমোট কন্ট্রোলিং হোমিওপ্যাথিক চিকিৎসা হতে পারে, রিমোট কন্ট্রোলিং মেডিসিন ট্রান্সমিশন হতে পারে, রিমোট কন্ট্রোলিং মানে মেডিসিনকে কন্ট্রোল করা যেতে পারে, এটা টোটালি অসম্ভব কিছু এটা মনে করতেছে অনেকেই। আবার হচ্ছে যে এই অসম্ভব বিষয়টাকে নিয়ে সম্ভব করে যেহেতু আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার মানে প্র্যাকটিসে খুব সফলভাবে, তো এই জায়গাটাতে আমি যদি খুব শুরুতেই এটাকে আমি প্রকাশ করে দেই, অনেকে যেমন উপকৃত হবে, অনেকে আবার অপকৃত হবে, অনেকে আবার এটাকে চরমভাবে নষ্ট করার পাইতারা করতেছে, সেটাও আমার কাছে অলরেডি প্রমাণিত হয়ে গেছে। যার কারণে এটা নিয়ে আমার অ্যাম্বিশনটা যেহেতু খুব মানে সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী একটা বিষয়, এটা নিয়ে আমি কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি আশা করি সফল হব, খুব ভালোভাবে ইনশাল্লাহ সফল হব, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করেন এবং আমার মেধা যোগ্যতা আল্লাহ বাড়িয়ে দেন, ইনশাল্লাহ সফল হব। তো এটা এখন আজকের লাইভ থেকে আমি আবারও বলছি যে আমি রিমোট কন্ট্রোলিং হোমিওপ্যাথিক চিকিৎসা করতেছি, পরিচালনা করতেছি। অনেকে হয়তো জানেন যে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে, রোগী পৃথিবীর যেখানেই থাকুক, সে 10,000 মাইল দূরে থাকুক আর 10 কোটি মাইল দূরে থাকুক, আমি একদম বুক ফুলিয়ে আমি বলছি, একদম মানে মনের কনফিডেন্ট নিয়ে বলতেছি যে হোমিওপ্যাথিক ঔষধ যেখানে পটেন্টাইজ মেডিসিন দিয়ে কাজ করা যায়, যেখানে ডাইনামিক মেডিসিন দিয়ে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার মাধ্যমে কাজ করা যায়, যে ওষুধটা খাওয়ার মাধ্যমে ডাইনামিক মেডিসিন, যেখানে মাদার টিংচার, তারপর হচ্ছে প্যাটেন্ট, টনিক, সিরাপ, মলম বা ইমার্জেন্সি অন্য কোনো সাপোর্ট লাগবে না, তো এমন ডাইনামিক মেডিসিনের সকল কার্যক্রম আমি রিমোট কন্ট্রোলিং পদ্ধতিতে করতে পারি। এবং আমি এই উদ্দেশ্যে আশরাফুল হক স্যারকে আমি একটা, এখানে যেহেতু আমাদের খুব সম্মানিত সিনিয়র প্রাজ্ঞ একজন টিচার আছেন, উনি শুধু আমাদেরকে অ্যামিউজমেন্ট দিচ্ছেন এমন না, আমি স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি কতটুকু সম্মান করব সেই ভাষাটা আমার নাই। স্যার শুধু অ্যামিউজমেন্টের একজন ব্যক্তিত্ব না, এখানে ওনার অভিজ্ঞতা, ওনার জ্ঞান, ওনার যোগ্যতা মানে আমাদের কাছে হয়তো মেজারমেন্ট করার স্কেল নাই, আমি বুঝি এটা। তো এই এই উদ্দেশ্যে আমার পরবর্তী বিষয়ের অ্যান্সার দেওয়ার পরে আমি স্যারকে বলবো যে আমার অ্যান্সারটা দিয়ে দিবেন আজকের এই প্রশ্ন। আমি আসলে অ্যামিউজমেন্টের ভিতরে একটু বেশি থিওরি গেলে চলে যাচ্ছি, তারপরও যেহেতু সবাই অ্যামিউজমেন্ট দিচ্ছেন আমি আমার মতো করে আমি জায়গাটা প্রকাশ করতেছি। তো তাসনিম ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব। তো আশরাফুল হক স্যারকে আমি একটা প্রশ্ন করবো, স্যার আপনি যেহেতু দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি করতেছেন এবং আপনি এই হোমিওপ্যাথিক ফিলোসফি নিয়ে আপনি খুব কঠিনভাবে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন স্যার, হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিনের এক ফোঁটা ঔষধ, এক ফোঁটা জাস্ট একটা ঔষধ বা একটা পিল ঔষধ, আপনার দৃষ্টিতে, আপনার অনুভূতিতে, আপনার বোধগম্যতার জায়গা থেকে কত হাজার বা কত জন বা কত কোটি রুগীকে অ্যাপ্লাই করা যেতে পারে আপনি মনে করেন, আপনার জায়গা থেকে এটা আমি জানতে চাচ্ছি। নাকি জাস্ট এক ফোঁটা ঔষধ একজন কি আমরা অ্যাপ্লাই করতেছি যেরকম, এটাই এতটুকু এনাফ, এর বাহিরে এটাকে আর এক্সটেন্ডেড করা, বিস্তৃত করার কোনো জায়গা নাই, নাকি এক ফোঁটা ওষুধ দিয়ে ইচ্ছা করলে পৃথিবীর মানে টোটাল 800 কোটি মানুষ বা 1,000 কোটি মানুষকে চিকিৎসা করা যাবে জাস্ট এক ফোঁটা মেডিসিন, আর্সেনিক অ্যালবাম 30 এক ফোঁটা মেডিসিন? এই প্রশ্নটা আমি স্যারকে রাখলাম, স্যারের কাছ থেকে এটার আমি দার্শনিক কিছু অ্যান্সার আমি প্রত্যাশা করব। আর ওই
তাসনিমের ব্যাপারে আমার আনোয়ার ভাই বললেন যে তাইলে তাসনিম ভাই তো উনিও তো আপনার কাছ থেকে গান শুনতে চাচ্ছেন, এখানে কি বলবেন? তো তাসনিম ভাই আমার সাথে আমার টিমে কাজ করতেছেন, ভাইব্রেশন টিমের মাত্র চারজন বা পাঁচজন ডাক্তার, চারজন ডাক্তারের ভিতরে আমি সহ পাঁচজন, তো সেজন্য চারজন বা পাঁচজন বললাম। এই চারজন বা পাঁচজন ডাক্তারের ভিতরে অন্যতম একজন পার্টনার বা আমার ফেলু ডক্টর হচ্ছেন আমাদের তাসনিম ভাই, যিনি কাতারে আছেন এবং যিনি যাত্রাবাড়ি মাহমুদ খান সাহেবের মাদ্রাসায় আপনার পড়াশোনা যতদিন করেছেন ওনার পড়াশোনার শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যেমন আপনার কোন ছাত্র মেধার স্বাক্ষর রাখার পরে তখন ওই বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রটাকে শিক্ষক হিসেবে রেখে দেওয়া হয়, বের হওয়ার জন্য সুযোগ দেওয়া হয় না। তাসনিম ভাই এমন একজন ছাত্র যিনি মানে ছাত্রত্ব শেষ করার সাথে সাথে এই মাদ্রাসায় ওনাকে ওনার মেধার স্বাক্ষরের কারণে, ওনার যোগ্যতার কারণে, ওনার পার্সোনালিটির কারণে মাদ্রাসায় রেখে দেওয়া হয়েছিল এত বিশাল বড় একটা মাদ্রাসা শিক্ষক হিসাবে। পরবর্তীতে উনি স্কলারশিপ নিয়ে কাতারে চলে গেলেন, কাতার সরকারের একদম সম্পূর্ণ ফ্রি ভিসাতে, ফ্রি ইয়াতে সাপোর্টে, মানে সম্পূর্ণভাবে সরকারি খরচে কাতারে চলে গেলেন। কাতারের একটা মসজিদের, উনি সরকারি মসজিদের ইসলামিক ফাউন্ডেশন টাইপের মসজিদের খতিব বর্তমানে আছেন এবং সেখানে উনি মানে ওনার এলম চর্চা করেন এবং পাশাপাশি হোমিওপ্যাথিটা নিয়ে আগেও উনি পড়াশোনা করতেন। তো যখন উনি বাংলাদেশে ছিলেন তো উনি মাঝে মধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজে উনি ক্লাস করতেন, মানে অনেকের চোখের আড়ালে। উনি যেহেতু কলেজে ভর্তি হন নাই তো উনি নীলমণিকর অনেক বই পড়েছেন, নীলমণি ঘটকার কি বলে চিদ্দুষের যে বইটা আছে, ক্রনিক ইজির যে বইটা আছে, এই বইটা উনি কতবার পড়ছেন ওনার হয়তো হিসাব নাই, উনি এটা বললেন। এছাড়া আরো অনেক বই পড়ছেন, মূলত উনি কিন্তু প্রফেশনাল ডাক্তার না বা ডিএইচএমএস না। তো এই কলেজে যখন মাঝে মধ্যে ক্লাস করতেন, কলেজে ক্লাস করার পরে মোটামুটি উনি বুঝে ফেলছিলেন যে কলেজের 90-95 ক্লাস একদম সত্য কথা, 90-95 ক্লাস হয় অপ হোমিওপ্যাথিক ক্লাস এবং 90-95 স্টুডেন্ট হয় অপ হোমিওপ্যাথিক ডক্টর হয়ে বের হয়, এটা বুঝে ফেলছিলেন, যেটার চূড়ান্ত সত্যতা আমরা বর্তমানে দেখি। তো উনি হোমিওপ্যাথির প্রতি এত বেশি মানে স্পিড দেখাচ্ছিলেন পড়াশোনা করে, আগ্রহ করে, সেই জায়গা থেকে উনি আমার সাথে একটা জায়গা থেকে সম্পর্ক হওয়ার কারণে, উনি যদিও আমার একদম কখনো রিলেটিভ ছিলেন না, এখন রিলেটিভ বেশি হয়ে গেছেন, উনি কাতারে আছেন কিন্তু ওনার মানে দুর্দমনীয় আগ্রহ মানে এত বেশি ছিল যার কারণে ওনাকে আমার পার্টনারশিপ বানাতে আমি বাধ্য হয়েছি। প্লাস হচ্ছে যে যেই উদ্দেশ্যে এই কথাটা বলা, আমি মানে একটু ব্যতিক্রম বিষয়গুলো নিয়ে কাজ করে, যে বিষয়গুলোতে সবাই সমালোচনা করবে, সবাই গালি দিবে, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। যেমন এখন ভাইব্রেশন সিস্টেম নিয়ে কাজ করতেছি, রিমোট কন্ট্রোলিং চিকিৎসা নিয়ে, একইভাবে আমি আপনার অর্গানোড অফ মেডিসিনে উল্লেখিত শেষের দিকের যে অ্যাফোরিজম আছে, মেসমেরিজম চিকিৎসা, যে ব্যাপারে ডাক্তার স্যামুয়েল হেনিমের দুইটা বা তিন অ্যাফোরিজম অর্গানোড অফ মেডিসিন উল্লেখ করেছেন, তো এই মেসমেরিজম চিকিৎসার ব্যাপারে আমি অনেক হোমিওপ্যাথিক একদম জ্ঞানী হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে শুনেছি যে ডাক্তার স্যামুয়েল হেনিমেন শেষ জীবনে গিয়ে পাগলামি করেছেন, অনেক পাগলামি আচরণ এই মেসমেরিজমের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যে কোনো ঔষধ দেওয়া হবে না, কোনো কিছু না, জাস্ট শুধু উইল পাওয়ার দিয়ে, ইচ্ছা শক্তি দিয়ে রোগী ভালো করা যাবে, এটা একটা পাগলামি। এমনকি বাংলাদেশের কয়েকজন বিজ্ঞ হোমিওপ্যাথির লেখালিখিতে এই লেখাগুলো আমি পেয়েছিলাম, তখন বিষয়টা আমার খুবই কষ্ট লেগেছিল যে একজন গবেষককে, একজন বিজ্ঞানীকে পাগল বলার আগে বা পাগলামি বলার আগে একটু হিসাব নিকাশ করা উচিত। তো আমি সেখানেও মেসমেরিজম নিয়ে আমি কঠিনভাবে কিছু গবেষণা শুরু করলাম, কাজ করা শুরু করলাম এবং আল্লাহর ইচ্ছায় এই মেসমেরিজম চিকিৎসায় আমি চূড়ান্ত সত্যতা খুঁজে পেয়েছি। মেসমেরিজম চিকিৎসার মাধ্যমে যে রোগী ভালো করা যায়, স্যামুয়েল হেনিমের যে কথাটি বলেছেন, সেখানে অ্যাফোরিজম আকারে হোমিওপ্যাথিক চিকিৎসার সংবিধানে একটা ভিন্ন চিকিৎসার ধারা উনি উল্লেখ করেছেন, উনি কত বেশি সংস্কার মুক্ত ছিলেন, কত বেশি উদার ছিলেন, কত বেশি আনপিজুড ছিলেন স্যামুয়েল হেনিমেন, কত বেশি নিরপেক্ষ ছিলেন, সেটা এই মেসমেরিজমের অ্যাফোরিজম থেকে বোঝাই। এবং এটা আমি বলতে চাচ্ছি যে এটা আসলে ওনার পাগলামি না, বরং আমরা যারা ওনাকে বুঝতে পারি না, আমরা যারা ওনাকে ফিল করতে পারি না, আমরা যারা মনে করি যে মেসমেরিজম অ্যাফোরিজমটা এখানে নোট করার কারণে উনি পাগলামি করেছেন, বরং বাস্তবতা হচ্ছে যে আমাদের জ্ঞানের সীমানা এত বেশি সংকীর্ণ, আমরা স্যামুয়েল হেনিমেনের সেই উচ্চ পর্যায়ের চিন্তা চেতনাকে ফিল করার ক্ষমতা অর্জন করতে পারি নাই। এবং আমি আরো উল্লেখ করছি যে মেসমেরিজম চিকিৎসায় আমি খুব কঠিন ভাবে সফলতা অর্জন করেছি বা এটার সত্যতার সন্ধান পেয়েছি, এটা নিয়ে আমি কাজ করতেছি। তো এটা নিয়ে আমি তাসনিম ভাইকে একটা জোরালো ভাবে দায়িত্ব দিয়েছি যে আপনি হোমিওপ্যাথি নিয়ে কাজ করার দরকার নাই, যেহেতু আপনার চিকিৎসা বিজ্ঞান নিয়ে কঠিন ভাবে আগ্রহ আছে, আমি এটা নিয়ে এভাবে কাজ করে সত্যতা খুঁজে পেয়েছি, এটা নিয়ে আপনি গবেষণা করুন।
তো গবেষণা উনি করতেছে, ব্যাপকভাবে করতেছে, মাঝে আবার এটা নিয়ে গবেষণা করতে গিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়েছিলেন তাসনিম ভাই, যেহেতু এটাতে মেসমেরিজম চিকিৎসাটা হচ্ছে টোটালি হচ্ছে উইল পাওয়ার দিয়ে কাজ। যেমন আমরা উইল পাওয়ারের যে উইল আমরা যে ইয়াতে আমাদের রুব্রিক আছে উইল আপনার কন্ট্রাডিক্টরি এরকম ব্যাপার আছে, উইল ইচ্ছা শক্তি। এবং ডাক্তার জেমস টাইলার ক্যান্ট ওনার ক্যান্টের ফিলোসফিতে বলেছিলেন যে মানুষের মাইন্ডের অন্যতম যে পার্ট, অন্যতম চারটা পার্ট উইল আন্ডারস্ট্যান্ডিং লাভ অ্যান্ড এফেকশন, মানে ইচ্ছা শক্তি, তারপর হচ্ছে অনুভূতি বা উপলব্ধি ক্ষমতা, তারপর হচ্ছে ঘৃণা বা ভালোবাসা। এই তিন চারটা পার্ট হচ্ছে মাইন্ড অ্যানাটমির অন্যতম পার্ট। এই উইল পাওয়ার দিয়ে মেসমেরিজমটা মূলত করতে হয়। তো এটা নিয়ে যেহেতু আমি এখন ভাইব্রেশন সিস্টেম নিয়ে কাজ করতেছি, তো এই কারণে এটার উপর মেসমেরিজমের সত্যতা পেয়ে যাওয়ার পর আমি আমার তাসনিম ভাইকে এই দায়িত্বটা দিলাম যে এটা নিয়ে আপনি একটু কাজ করেন, আপনি এটা নিয়ে কাজ করেন এবং এইভাবে আপনি কাজটা শুরু করে দেন। তো কাজ করার পরে উনি কাজে উনিও সত্যতার সন্ধান পেয়েছে এবং আমার টিমে যারা ভাইব্রেশন সিস্টেম নিয়ে কাজ করতেছেন তাদেরকেও প্রয়োজনের তাগিদে বিষয়টা আমি ক্লিয়ার করেছি, তারাও কাজ করেন মাঝে মধ্যে। তো তাসনিম ভাই এটাতে খুব ভালো করে কাজ করতেছেন। তো মাঝে গ্যাপ দেওয়ার কারণে আমি ওনার উপর একটা প্রতিশোধ নিয়েছিলাম, খুব মার্জিত প্রতিশোধ। তো ব্যাপারটা হচ্ছে যে সে মার্জিত প্রতিশোধের পাল্টা প্রতিশোধ আজকে উনি নেওয়ার চেষ্টা করেছেন। জাস্ট এতটুকু উনিও জানেন যে আমি ভালো করে, উনি খুব ভালো করে জানেন যে আসলে আমি গান কবিতা এমন কিছুই জানি না। তো এই হচ্ছে বিষয়, উনিও এই সুযোগটা নিয়েছেন যে আজকে একটা প্রতিশোধ নেই, যেহেতু আফজাল ভাই আমার উপর খুব রাগ বা একটা প্রতিশোধ নিয়েছেন। তো ধন্যবাদ, আমার খুব থিওরিটিক্যাল বা বিটার কিছু বক্তব্য এখানে আজকের অ্যামিউজমেন্টের ভিতরে বলে ফেললাম, সেজন্য আমি সরি, আমি ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ। আর আশরাফুল স্যারকে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করছি। জি স্যার, উত্তরটা দেবেন, আর তার আগে একটু কথা বলে নেই, আপনি খুব চমৎকার ভাবে নিজের জ্ঞানটা অন্য কথাবার্তা দিয়ে ভরিয়ে নিয়েছেন আর কি। মানে দুইজনের দুইটা উদাহরণ দিতে গিয়ে আফজাল ভাই মোটামুটি তার আলোচনার সময়টা শেষ করলো, দর্শক চাহিদা মিটআপ করলো। ধন্যবাদ। তারপরেও যে আমরা অ্যামিউজমেন্টের মধ্যেও কিছু শিখতে পারছি, আমাদের প্রতিটি আড্ডার মধ্যেই শিক্ষা আছে। তো আশা ব্লক স্যারকে আফজাল ভাই যে কোশ্চেনটা করেছেন, আশা করি স্যার ওই আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বাসা থেকে চার্জার আনিয়েছি আপনাদের সাথে সংযুক্ত থাকার জন্য, অলরেডি চার্জ চলছে। ধন্যবাদ। তো আমি আসলে প্রথম কথাটা বলিনি, আফজাল স্যারের মতন মেধাবী মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার সময় লেখাপড়া আমি জানি না, আমি হয়তো একটু দুষ্টামি রসিকতা করতে পারি, এটি ব্যাকেলটা পারে ভালো। আর জ্ঞানী মানুষের উত্তর দেওয়ার জন্য জ্ঞানের দরকার হয়। তারপরে বলি যে আমি খানিক আগে বলছিলাম যে পৃথিবীতে বিখ্যাত মানুষেরা, বড় মানুষেরা, তার আমলে সে নাস্তিক, অর্থাৎ সে নাস্তিক নয়, তাকে নাস্তিক বলা হয়, কারণ তার কাজটাকে ওই সময়ের মানুষেরা উপলব্ধি করতে বা বুঝতে বা বিশ্বাস করতে পারে না, এই কারণে প্রচলিত নিয়মটাকে মানুষ বিশ্বাস করে অভ্যস্ত। যে কারণে এখন আফজাল স্যার যে থিওরি নিয়ে যে থিওরিটার উপর কাজ করতেছে, যে বিষয়টার উপর কাজ করতেছে, সেইটির সপক্ষে আমি একটি তথ্য সবার উদ্দেশ্যে বলতে চাই। অনেক তরুণ শিক্ষার্থী বন্ধু আছে যারা আমাদের লাইনের বাইরে আছে, পরবর্তীতে এইটা দেখবে আর কি, যে অনেক সময় অনেকে ইনসাল্ট করে যে এক ফোঁটা ওষুধ, একটা বডি এত বড় বডিতে কাজ করতে পারে, এ কি সম্ভব? তা আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখো বিশাল বিস্তালা একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর তুলনায় তার ঘরটা একেবারেই ছোট, এই ঘরের তুলনায় দরজাটা একেবারে ছোট, দরজার তুলনায় তার যে তালাটা সেটা আরো ছোট, তালার তুলনায় চাবিটা আরো ছোট। ছোট্ট একটা চাবি ছাড়া যদি বিস্তালায় ঢুকানো যায় এবং বিস্তালায় ঢুকার জন্য ছোট্ট একটা চাবি যদি এনাফ হয়, তবে তোমার এক ফোঁটা কিংবা একটা বডি তোমার এই মাত্র তিন হাত বডির জন্য যথেষ্ট নয় কেন? এরপরে পরের একটি যুক্তি বা উত্তর আমার কাছে এইরকম যে একজন মা কোনো একটি জলসায় কোনো একটা আনন্দ অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে বা কোথাও খুব আনন্দে মাতোয়ারা হয়ে আছে, গান বাজনা করছে, গীত গাইতেছে, আনন্দ ফুর্তি করছে, খোঁজ গল্পে মেতে আছেন, ঠিক এই মুহূর্তে খবর আসলো তোমার ছেলে আমেরিকায় যেটি পড়ালেখা করছিল সে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। শুধুমাত্র মারা গেছে এই সংবাদটি শোনার পরে মা কি অজ্ঞান হয়ে যায় না? মা কি কান্নাকাটি করে না? মা কি বেহুশ হয়ে যায় না? তো সেই যে টেলিফোনে যে সংবাদটি, সেই সংবাদের কোনো স্বাদ আছে, গন্ধ আছে? সেই সংবাদের কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিন্তু সেই সংবাদটি মাকে অজ্ঞান করে দিচ্ছে, আহত করে দিচ্ছে। আবার যখন মায়ের কাছে সংবাদ আসছে তোমার ছেলে রেজাল্ট হয়েছে, মাত্রই রেজাল্ট পাওয়া গেল, তোমার ছেলে ফার্স্ট হয়েছে, মা আনন্দে কেঁদে দিচ্ছে, আবার আনন্দে হেসে দিচ্ছে, তাহলে যে সংবাদটি, এই সংবাদটিরও কিন্তু কোনো স্বাদ কিংবা গন্ধ নাই। তাহলে স্বাদহীন গন্ধহীন জিনিস যদি মানুষের মনকে নাড়া দিতে পারে, একটি মনকে কষ্ট দিতে পারে, কষ্ট পাওয়ার পর যদি পুরো বডিটা
কি নিথর হয়ে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে মানুষ হার্ট ফেল করে মারাও যাচ্ছে, তাহলে প্রথমে মন পরে দেহকে আক্রান্ত করতে পারে। তাহলে আফজাল ভাইয়ের এই থিমটি, এই রিমোটটি, এই রিমোট কন্ট্রোল সিস্টেমটি কেন কাজ করবে না আমি জানি না, এটি বিপক্ষে যারা আছে তারা কেন আমি জানি না, হতে পারে আফজাল ভাইয়ের থিওরি ভুল, সেটি 10 বছর 5 বছর পরে প্রমাণ হবে। যদি সঠিক হয় তাহলে আমরা যারা গালাগালি করছি, বিরোধিতা করছি, কেন করছি? হ্যানিম্যান তো প্রমাণ করেছেন সময়ের ব্যবধানে, এরকম পৃথিবীতে যত বিজ্ঞানী এসেছেন সবাই তো সময়ের ব্যবধানে প্রমাণ করেছেন তিনি ঠিক আছেন। তাহলে তৎকালীন সময়ে যারা সমালোচনা করেছেন, বিরোধিতা করেছেন, তারা এখন দেখতে পাচ্ছেন না। তা আমি অনুরোধ করবো অতীত থেকে আমরা যেন শিক্ষা নিই যে একটি দুঃসংবাদ, একটি সুসংবাদ যদি একজন মা, একজন বাবাকে কিংবা একজন আত্মীয়কে কান্না করাতে পারে, হাসাতে পারে, অজ্ঞান করাতে পারে, এমনকি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় করতে পারে, তাহলে কেন আফজাল ভাইয়ের বৈজ্ঞানিক সূত্রটি, থিমটি, সত্যটি কাজ করবে না? আমরা আগে এটি পরীক্ষা না করে কেন বিরোধিতা করছি? এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, এক ফোঁটায় কাজ করে কতটি রোগী দেখা যেতে পারে? আমি বরাবর আমার ব্যক্তিগত কথা বলি, আমি কখনো তরল ওষুধ ব্যবহার করি না, আমি সব সময় বড়ি দিই। আমার চেম্বারে যদি কখনো কেউ বেড়াতে আসে না, তোমার ছবি পাঠানোর সুযোগ পায় দেখাবো। আমার আলমারিতে শুধু অন্ডাম, আমার আলমারিতে হাফ আউন্স এক আউন্স কোনো কিছু নেই, আমার ঘরে কোনো বায়োকেমিক নাই, কোনো মাদার টিংচার নাই, কোনো পেটেন্ট নাই, অন্ডাম সব পিলে ঢুকানো থাকে। আমি লিকুইড আনি, লিকুইড ঘরে রেখে দিই আমার বাসায়, আমি পিলে বানিয়ে রাখি, সেই পিল একটা পিল আমি 4 আউন্স বা 2 আউন্সের বোতলে দিই জলের মধ্যে, সেখান দিয়ে ঝাঁকি দিয়ে কিভাবে আমরা খেতে দিই আপনারা তো জানেন। তাহলে একটা বডিকে কত ভাগ করছি? আর আমরা 5 ফোঁটা ওষুধ দিলে বা 4 ফোঁটা ওষুধ দিলে 1 ড্রাম ভিজে যায়, 1 ড্রামে প্রায় 150-200 বডি থাকে, তার মানে 1 ফোঁটায় কতগুলা বডি ভাগে পেয়েছে? অনেকগুলা বডি ভাগে পেয়েছে, 40টা বডি ভাগে পেয়েছে একটা কথা, 30টা বডি, তার মানে 30টা বডি 1টা ফোঁটা দিয়ে আমি ভিজিয়েছি। তাহলে একটা বডি কত ন্যূনতম অংশ পেয়েছে আমার ব্যবহার, ব্যবহারের পদ্ধতি বা নিয়মটা এইরকম আর কি। ফলে আমি মনে করি 1 ফোঁটা দিয়ে অসংখ্য অসংখ্য পেশেন্ট দেখা যায় এবং আমি তাই করি, এবং যতটা সম্ভব আমি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করার চেষ্টা করি। হতে পারে আমার ভাবনা, আমার ব্যবহার, আমার জানার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, আমি যেটি করি আমি সেটি বললাম, আমি কোনো লেখকের উদাহরণ দিলাম না। বড় কথা হলো আফজাল ভাই, আপনার উদ্দেশ্যে আমার একটা কথা আছে, যে কেউ আপনাকে মানুক বা না মানুক তাতে আপনার কিছু যায় আসে না, যিনি আপনাকে ভালোবাসে। মনে করেন সখা তার সখীকে বলছে, সখী চলো না চলো না চলো না, জলসা ঘরে বার যায়, সখী চলো না চলো না, জলসা ঘরে বার যায়, লাল নীল ঝড়ের বাতি হোক নাই রাতের সাথী, তারি মাঝে তারি মাঝে নিজেকে হারায়। যে আপনার সাথে যাবে না দরকার নাই, আপনার যে সখী হবে তারে নিয়ে জলসা ঘরে যাবেন, লাল নীল বাতির মধ্যে হারিয়ে দিবেন নিজেকে। আমার এতটুকুই বলার, আমি ব্যাককাল মানুষ, এর চেয়ে ভালো কিছু বলতে পারলাম না। আফজাল ভাই একটু আনমিউট করে নেবেন, ধন্যবাদ স্যার। আমি আপনার সাথে আছি, আমি আপনার ছাত্র হতে চাই, আপনার থেকে শিখতে চাই। আপনার থিম ভুল, 5 বছর পরে বলবো ভুল। জি স্যার, সাদিক সঙ্গে অ্যাড করতে যাচ্ছি হচ্ছে আমাদের, জি স্যার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক খুশি হলাম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, ওই বোঝার জায়গাটাই যে প্রবলেমটা হচ্ছে, যেমন জি আরিফ ভাই বলেন, হ্যাঁ একটা কৌতুক বলতে, কৌতুকটা দিয়ে বোঝা যাবে, তা হচ্ছে একজন ছাত্র তার স্কুলে ভর্তি করাইছে, তো সে এসে বলছে তার বাবাকে বলছে যে আমি আর ওই স্কুলে যাব না, ওই স্কুলে পড়ব না। তো কেন, কি জন্য? তো বলছে যে যখন ইংরেজি টিচার আসলো তখন সে সেল মানে বললো মোবাইল ফোন, যখন বায়োলজি টিচার আসলো তখন সেল মানে বললো হচ্ছে কোষ, যখন ইকোনমিক্স এর টিচার আসলো তখন সেল মানে বললো বিক্রি, আর যখন হিস্ট্রি টিচার আসলো তখন সেল মানে বললো যে, এই জন্য একটা স্কুলে একই ক্লাসে বিভিন্ন টিচাররা এসে সেল মানে যদি এতটা কথা বলে, এত শব্দ বলে, তাদের মধ্যে এত কনফিউশন, তাহলে আমি ওই স্কুলে পড়বো না। তো ব্যাপারটা হচ্ছে বোঝার যে জায়গাটা, যে সেলের যে বানান আছে এবং সেলের যে মানে বিভিন্ন কিছু অর্থ আছে, ব্যাপকতা আছে, এই জায়গাটা ওই স্টুডেন্টটা বুঝতে পারে নাই। সে বুঝতে না পারার জন্য তার টিচাররা ভুল, তার কাছে মনে হচ্ছে স্কুল
ভালো না, স্কুল ভুল, টিচাররা ভুল। তো ব্যাপারটা এটাই দাঁড়াইছে, মানে আফজাল ভাই যে কাজটা করছে এখন সেই কাজটা অনেকের কাছে বোধগম্য হচ্ছে না। এটা যখন বোধগম্য হবে তখন আমার মনে হয় কনফিউশনটা দূর হয়ে যাবে। বরুণ, বরুণ কেউ বললো স্যার অনেক গান শুনাইলেন, শুনাইলেন না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তো, হ্যাঁ তো তবে কি করো, পরের লাইনটা আমরা জানি। এখন যদি কেউ যদি বলে তবে নাক কান গলার ডাক্তার দেখাও রে, তার মানে কি? এই যে শোনার ব্যাপারটা কিন্তু দুই রকম, একটা হচ্ছে সে কানে শুনছে না, আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনার এই বিষয়টাকে কেউ সাড়া দিচ্ছে না। তো এই যে বোঝার ব্যাপার, এই বোঝার ব্যাপারটা যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু এই কনফিউশনও থাকবে না। আপনি কাজ করে যান, আপনি কাজ করে যান, এবং আজ হোক কাল হোক, জি জি আমি জোরালো ভাবে কাজ করে যাচ্ছি, খুব জোরালো ভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমি তো অলরেডি কিন্তু একটা প্রমাণ দেখেছি, আমি কথাটা গল্পটা বলি, আমার তো মনে পড়ছে যে যখন আনোয়ার ভাইয়ের সঙ্গে আমার প্রথম দিকে সাক্ষাৎ যখন হয়, তো একদিন আমি তখন হসপিটালে কথা হচ্ছিল, হঠাৎ করে আনোয়ার ভাই বলছে যে আমার ছেলে এরকম ভাবে পুড়ে গেছে, তার বডির বিভিন্ন অংশ গরম চা পুড়ে, গরম চাতে পুড়ে গেছে এবং খুব মানে মারাত্মক ভাবে পুড়ে গেছে। তো আমি বললাম যে তাকে ক্যান্সার দেন, হ্যাঁ কিভাবে দিচ্ছেন? তো উনি বললো যে আমি এইভাবে দিয়েছি আর কি। আমি বললাম যে আপনি একটু ঘন ঘন দেন, রিপিট করেন ক্যান্সারটা। তো যাই হোক, উনি আমাকে আর কিছু বলে নাই, উনি পরে বলতেছে যে হ্যাঁ আমার বাচ্চাটা খুব ভালো, এখন কষ্টটা খুব একটা পরে নাই, যতটুকু পড়ছে এটা হিলিং এর দিকে। তো তখন আমি, তখন উনি আমাকে বললেন যে আমি ওই আলতাফ ভাইয়ের, ওই আফজাল ভাইয়ের ওই ওই টেকনিকে, ওই প্রক্রিয়ায় দিয়েছি। কোন প্রক্রিয়া? যে ভাইব্রেশন সিস্টেমটা। হ্যাঁ, তো আমি এর আগে অবশ্য আফজাল ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আসলে ভাইব্রেশন সিস্টেমটা কি এটা সম্পর্কে জানার জন্য। তো আফজাল ভাই, আফজাল ভাই তিনি বলছেন যে আমি যেহেতু কাজ করতেছি আর এটা নিয়ে অনেক বিতর্ক চলতেছে, এটার প্যাটেন্টটা আমি নিতে চাচ্ছি, হ্যাঁ তো সুতরাং আমি এখনই ডিসক্লোজ করতে চাই না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সেটাকে হাইট রেখেছি। ঠিক আছে আফজাল ভাই, আপনি যেভাবে কাজ করছেন আমরাও সাপোর্ট দিই। আপনি যদি মনে করেন যে আপনার টিমে, মানে আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে আমাকে যদি আপনি যুক্ত করতে চান, আমি এসে সবার সামনে বলছি যে হ্যাঁ আসি ইনশাল্লাহ আপনার সাথে কাজ করার জন্য। যে কোনো সত্য ভালো কাজ যেটা মানুষের কল্যাণে আসবে, যেমন ধরুন বর্তমান সময়ে সারা পৃথিবী শক্তির কাছে পড়াচ্ছে, সূক্ষ্ম শক্তি, ইনভিজিবল পাওয়ার, সেটা কি একটা করোনা ভাইরাস, এটা ধরা যায়, ওজন করা যায়, দেখা যায়, পরিমাপ করা যায়, অথচ সারা পৃথিবী লস হয়ে গেছে, সারা পৃথিবীর অর্থনীতি বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবীতে যে বিশাল বিশাল উড়োজাহাজ গুলো চলতেছিল, বিশাল বিশাল যানবাহন গুলো চলতেছিল, মানুষের জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে, এটা সূক্ষ্ম একটা শক্তি। সেই সূক্ষ্ম একটা শক্তির দ্বারা যদি এত কিছু হতে পারে, তাহলে হোমিওপ্যাথির মধ্যে যে সূক্ষ্ম শক্তি রয়েছে যেটা দুশত বছর যাবত সত্যতা প্রমাণ করে আসতেছে, সেটা দ্বারা অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই সম্ভব। যত মানুষের জ্ঞান বাড়বে তত আমরা বুঝতে পারবো যে সূর্যের আলো পৃথিবীতে আসতেছে কত কোটি কোটি মাইল দূর থেকে, হ্যাঁ হাজার হাজার মাইল, কোটি কোটি মাইলের দূর থেকে আসতেছে এই সূর্যের আলোতে ইউনিভার্সটা, সে লাইফ ঠিক আছে। সূর্যের আলো যদি একটা দিন না থাকে পৃথিবীর অর্ধেক শেষ হয়ে যাবে। সুতরাং ইনভিজিবল যে পাওয়ার গুলো এগুলো আরো শক্তিশালী, এই যে আমরা সূক্ষ্ম শক্তি, সূক্ষ্ম তরঙ্গের মাধ্যমে আমরা সেই ভারত থেকে, ঢাকা থেকে, আপনার টাঙ্গাইল থেকে, দিনাজপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা যুক্ত হয়েছি এই অনলাইনে, এই ইনভিজিবল পাওয়ারের মাধ্যমে, ইনভিজিবল শক্তির মাধ্যমে। তো এটা যদি হয়ে থাকে তো হোমিওপ্যাথিক শক্তির মধ্যে নিশ্চয়ই এমন কিছু ভাইব্রেশন আসছে, এমন কিছু পাওয়ার রয়েছে যেটার মাধ্যমে সম্ভব, দূর থেকে প্রয়োগ করা সম্ভব। তো আমরা এটার ব্যাখ্যা আফজাল ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ পরবর্তী আশা করি জানবো, এবং আফজাল ভাই আপনার কাজের সঙ্গে ইনশাল্লাহ আমি যুক্ত হতে চাই, আপনি আশা করি যুক্ত করবেন এবং আপনি এগিয়ে যান, আমরা আমরা এই কামনা করছি। তাদের উদ্দেশ্যে কথা একটাই, যে খানিক আগে যে কথাটা বললাম সেটাই রিপিট করছি, যে ছেলে আমেরিকায় 9000 বা 12000 মাইল দূরে, সৌদি আরব 6500 মাইল দূরে, সেখানে ছেলের দুঃসংবাদ শুনে যে সংবাদের মধ্যে কোনো স্বাদ গন্ধ নাই, মায়ের মন আক্রান্ত হয়ে যাচ্ছে, দেহ আক্রান্ত হয়ে যাচ্ছে,
একটা সূক্ষ্ম শক্তি, এটি একটি শক্তি, আপনার হোমিওপ্যাথি তবুও তো সাতগন্ধ আছে, সেই সূক্ষ্ম শক্তি কেন এত দূরে কাজ করবে না? দ্বিতীয় কথা, একটা গল্প বলে শেষ করব। আমার এলাকায় একজন লোক ছিল, লেখাপড়া জানতো না, কিন্তু খুব ঘাট টেঢ়া মানুষ, যাত্রার সাথে ঝগড়া করতো, যাকে তাকে মারতো। তো এরকম তার ছোট ভাই স্কুলে পড়ে প্রাইমারিতে, স্কুলে গেলে পরে প্রথম দিন স্কুলে গেলে পরে শিক্ষক একদিন মারছে, মারলে পরে সে আর স্কুল যাবে না। কেন স্কুল যাবি রে? না তো সালার মাস্টার আমার মারছে, মানে গ্রামের মানুষ তো মূর্খ, আর মায়ের খাওয়ার বাড়া ছোট বাচ্চা বুঝছেন, মুখ খারাপ করছে, সালা মাস্টার মারছে, এই জন্য স্কুল যাবো না। তো ওর বড় ভাই আবার মাঠের থেকে আসছে, বড় ভাইয়ের নাম হলো কয়েস। তো কয় কিরে কান্দিস কে? কয় স্কুল যাবো না। কয় কান্দিস কেন সেটা বল? কয় সালা মাস্টারে মারছে। কয় কোন মাস্টারে মারছে? তো কয় কয় চল তো সালাকে দেখে দে, সালাকে আমি গরমাবো, মানে মারবে আর কি। তো ছোট ভাইকে সাথে করে স্কুলে গেছে, গরু মারা যে লাঠিটা এটা আমাদের অঞ্চলে বলে পায়না, এই পায়নাটা হাতে করে গেছে, যা বলছে কোন সালা মারছে দেখিয়ে দে। তো সেও মূর্খ, তো তার ছোট ভাই কয়েছে এই সালা, মানে সার আর কয় না, তো দেখিয়ে দিয়েছে এই সার। তো এখন ওই ওই শালা পরে বলছে যে তুই আমার ভাইকে মারছিস কেন? তো সারে তো অবাক হয়েছে, কিরে এর ছোট ভাই শালা কয়, ও শালা কয়, আবার আমার তুই তুই করে। তো বলছে যে আমার ভাইকে মারছিস কেন? তো এই মাস্টার একটু ভয় পাইছে, ভয় পাইলে পরে চুপ করে আছে, কয় কথা বলিস না কেন, মারছিস কেন বল? তো বলছে যে তোমার ভাই পড়া পারে না তাই মারছি। যখন বলছে পড়া পারে না মারছি, তখন সাথে সাথে তার হাতে থাকা লাঠিটা দিয়ে মাটিতে আঁকা বাঁকা করে একটা দাগ টেনেছে, সাপ যেভাবে হাঁটে আঁকা বাঁকা করে, ওরকম আঁকা বাঁকা করে লম্বা একটা দাগ টেনেছে। দাগ টেনে বলছে এটা কি বল? তো মাস্টার কিছু বলে না। তো বলছে কি বল এটা? তো মাস্টার বলছে এটা আবার কি? এটা কিছুই না, মানে মাটিতে একটা আঁকা বাঁকা দাগ টেনেছে, এটা এটা তো কিছুই না। তো যখন বলছে এটা কিছুই না, এটা আবার কি? যখন বলছে কিছু না, কইসা মাস্টাররা চারটা বাড়ি দিছে। চারটা বাড়ি দিলে তো লোকজন জুটে গেছে, কি হয়েছে? কয় শালা নিজে পড়া পারে না আর আমার ভাইকে পড়া না পারার জন্য মারছে। তো কয় তুমি কিসের পড়া দচ্ছ? কয় কিসের পড়া দচ্ছি পরে বুঝবে। কয় হ্যাঁ চলে গেছে। পরে মাস্টারকে মারার ব্যাপারে আগের যুগে তো খুব কড়া আইন ছিল, তো বিচার বসেছে। বিচার বসলে কি হয়েছে? কয় কয়েস পড়া ধরেছিল মাস্টারকে, পারে না তা মাস্টারকে মারছে। তো কয়েস তো লেখা পড়ায় জানে না, ও আমার মাস্টারের কিসের পড়া দচ্ছে? তো বিচারে আলোচনা উঠে গেছে, কথাটা ঘটনাটা কি বলো? তো বলছে কয়েস এরকম মাটিতে একটা আঁকা বাঁকা করে দাগ টেনেছে, সেটা সে কইতে পারে না তাই মারছে। তো কয়েসকে বলছে যে এটা কি বলো, তুমি যে মারছো মাস্টারকে, এটা নাকি পড়া? কি পড়া? বলছে গরু যখন হাঁটে, হাঁটতে হাঁটতে প্রসাব করে, তখন প্রসাবটা কিরকম আঁকা বাঁকা হয়ে পড়ে? গরু হাঁটতে হাঁটতে প্রসাব করলে প্রসাবটা আঁকা বাঁকা হয় না, এটা হচ্ছে গরুর প্রসাব। কয়েসের কথা হলো যে গরু হাঁটতে হাঁটতে প্রসাব করলে প্রসাবটা আঁকা বাঁকা হয়ে পড়ে, এটা হলো প্রস্তাব। এটা সে গ্রামের মাস্টার হ্যাঁ কইতে পারে নাই, তাহলে আমার ভাই তো মাত্র স্কুল আছে, সে তার পড়া পারবে কেমনে? তা বিচারের লোকজন খুব হাসাহাসি করতেছে, কয়েসের পড়া পারে নাই, কি পড়া? কয় গরুর মুত, মানে সে লাঠিটা ডাক টেনে বুঝাইতে চাইছে এটা হলো গরুর মুত। তো মাস্টারে গরুর মুত চিনে না, তার ভাই পড়া চিনে না, তার ভাইকে মারছে এটা অপরাধ, যেমন অপরাধ না সে গরুর মুত চিনে না তার মারছে এটা অপরাধ। তো কিছু লোক আছে স্যার মাটিতে লাঠিটা ডাক টেনে কইবে এটা কি কন, আপনি যখন বলবেন এটা কিছু না, তারপরে পয়সা মার দিবে, কারণ ওই মূর্খের কাছে গরুর মুত এটা একটি পড়া, কাছে লেখাপড়া জান না, কিন্তু আপনার কাছে লেখাপড়া তো অন্য কিছু, ফলে আপনার সাথে তার মিলবে না, সে আপনার গায়ে হাত তুলবে, গাইল দিবে, অপমান করবে, এটি কোনো বিষয় না। বিচারে বৈশা পরে সে কয়েসের গলায় জুতার মালা দেওয়া হয়েছিল। তো একটা সময় যারা আপনাকে নিয়ে ঝামেলা করছে দেখবেন তাদের গলায় অন্যভাবে জুতার মালা হয়তো আসবে, সেটি হয়তো আপনি দেখবেন না, আমি দেখবো না, সেই জুতার মালাটি হয়তো আমি রূপক অর্থে বললাম, হয়তো কয়েসেরটা ছিল বাস্তব, আপনারটা হয়তো রূপক। আপনি এগিয়ে যান, সত্যের জয় সব সময়, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আপনাকে সেই তৌফিক দিন। আমি ব্যাককাল মানুষ হয় তো ব্যাককাল ভাষায় কইছি, আপনার সবাই মাফ করে। ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন, এবং আফজল ভাই মাঝখানে হচ্ছে নেটের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আশা করি উনি পরে বিষয়টা শুনবেন। এবং আপনার কথা, আপনার উদাহরণটা চমৎকার ছিল, যে হচ্ছে যে যেটা বুঝে না, যে নিজেই পড়া জানে না, সে আবার পড়া ধরবে কি? ওই তো মারার সাথে সাথে কয় শালা এটা গরুর মতো, এটা পারিস না আমার ভাইকে মারিস, কই মাইর? সত্য সুন্দরম, এবং যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আর আমরা গানে গল্পে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, আমরা আর আড্ডা দীর্ঘায়িত করবো না, তবে আমাদের আলতাফ ভাইয়ের একটা গান আমাদের পাঠিয়েছে শুনে। আমারও আশেপাশে দেখা গেছে যে অনেকে ভুল বুঝাবুঝি, যেটা আফজল ভাই যেটা বললো সেটা,
এখন এই সিস্টেমে কাজ করতে যায় যে সমস্যাটা আমি দেখতে পেলাম, যে আমরা যে রুগীটাকে এভাবে সুস্থ করি, তো তখন দেখা যায় রুগী নিজেই অন্য কারোর সাথে এই বিষয়টা বলতে পারে না যে এই সিস্টেমে সে চিকিৎসা নিচ্ছে। যে আগে যেরকম হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে সহজে কারোর সাথে প্রকাশ করতো না যে আমি হোমিও চিকিৎসায় সুস্থ হয়েছি, এখন বিষয়টা এরকম যে এইভাবে ছবির মাধ্যমে চিকিৎসা করে সুস্থ হয়েছে, এটা তো হাস্যকর। তো আসলে এই বিষয়টা মানে আমরা কাজ করতে যে আমরা যেরকম বুঝতেছি রোগী উপকার পায়ও সেটা স্বীকার করতেছে না, আশেপাশের মানুষদেরকে বুঝাইতে আমাদের একটু কষ্টই হচ্ছে। এই জন্য যে আফজল ভাইয়ের বিষয়টা আরো গবেষণা করে যেভাবে সামনে আনা যায় সেভাবে সামনে নিয়ে আসা এই আর কি। জি জি, অবশ্যই ধন্যবাদ। আর আমার নিজের একদম জলজন্ত ঘরের মধ্যেই একটি উদাহরণ আছে এবং আমি নিজে সাক্ষী, আমাদের আরিফ ভাই বিষয়টা জানেন আগা গোড়া, এবং এই কাজে ডাক্তার আফসানা পারভীন সোনিয়াও সহযোগিতা করেছেন, আমি ওনাকেও ফোন দিয়েছিলাম এবং আমরা দুজন এই বিষয়টাকে একেবারেই আল্লাহর কাছে সুপ্রিয়া যে আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছেন। আমার ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও আমি যে ধৈর্য রেখে বিশ্বাস রেখে এই অ্যাক্সিডেন্টাল কেসটাকে আফজল ভাইয়ের এই ভাইব্রেশন এন্ড ফ্রিকোয়েন্সি সিস্টেম দিয়ে সলভ করতে পেরেছি, আল্লাহর কাছে সুপ্রিয়া। এবং আপনাদেরকে আশা করি খুব দ্রুত, আমাদের এক মাস হয়ে গেছে আজকে, এক মাস একদিন, তো দুই একদিনের মধ্যেই হচ্ছে তার আপডেট ছবি দিয়ে আপনাদের কাছে আমরা কেসটা শো করতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। এবং সেটা আফজল ভাই অবশ্যই করবেন, আমি ছবিগুলো ওনার কাছে দিয়ে দেবো যে বর্তমান সিচুয়েশন কি, মানে দাগের কি অবস্থা আছে, তো পোড়া রুগীর কি অবস্থা হয়, জেনারেলি আমরা কিন্তু এই বিষয়গুলো জানি, আর এই কেসটা দেখার পরে আপনাদের কাছে আরো বিষয়গুলো পরিষ্কার হবে আশা করি। আমাদের ইমাম ভাই ওই সময় কথা বলতে গিয়ে হচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন, আমরা দুঃখ প্রকাশ করছি। আজকে আমরা প্রায় 2 ঘন্টা 28 মিনিট লাইভ করে ফেলেছি, আরিফ ভাইও আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন, সম্ভবত অনেকক্ষণ ও না আবার কানেক্ট হয়েছেন এসেছেন। তো আরিফ ভাই, আপনার যদি আজকে আর কোনো কথাবার্তা না থাকে, আপনাকে আর এরপরে আর সুযোগ দেবো না, আলতাফ ভাইকে সুযোগ দেবো, আলতাফ ভাই গানে গানে আমরা প্রোগ্রামটা শেষ করবো, আলতাফ ভাইয়ের গান শেষ হবে, আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবো। তার আগে প্রারম্ভিক ক্লোজিং আমার একটা কথা, সেটা হচ্ছে আপনারা সবাই আমার দাওয়াতে আজকে হোমিওপ্যাথি বাংলাদেশের এই লাইভে যুক্ত হয়েছেন, ঈদ আনন্দে আড্ডায় ছিলেন, এবং আমাদের দর্শকরা যারা আমাদের সাথে ছিলেন কমেন্টস করেছেন, আমরা আজকে সবার নাম নিচ্ছি না, কারণ আপনাদের কমেন্টস গুলো আমি চেষ্টা করেছি রিয়েল টাইমে দর্শকদের সামনে নাম সহ তুলে ধরতে, এবং আপনারা নিজেরাও দেখেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত থেকে কমেন্টস করে আমাদেরকে এই আড্ডায় সহযোগিতা করেছেন। আর বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে আমরা নিজেদেরকে এরকম একটা আড্ডায় যুক্ত করতে পেরেছি এবং আপনাদেরকে ভিন্নভাবে কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে ডাক্তার আফসানা পারভীন সোনিয়া ছিলেন, আফজল ইসলাম ভাই ছিলেন, আলতাফ ভাই, আরিফ ভাই, আমাদের ওয়াহিদ ভাই, শফিকুল ইসলাম ভাই, আমাদের আরো যারা যুক্ত ছিলেন আশরাফুল হক স্যার এবং ডাক্তার রকিবউদ্দিন স্যার, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে যদি আবারও কখনো আমরা সময় সুযোগ পাই আপনাদের সাথে এরকম করে আড্ডায় আসার চেষ্টা করব। এইবার আরিফ ভাইকে ছেড়ে দিলাম, আরিফ ভাই কথা বলে বাকি তারপরে আলতাফ ভাইয়ের যতক্ষণ লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে যারা আছেন প্রায় 2 ঘন্টার উপরে আমরা আমাদের এই আজকের আড্ডা প্রোগ্রামে আছি, তো আমরা অনেক আনন্দ করলাম, মজা করলাম, তার সঙ্গে অনেক কিছু শিখতে পারলাম। আনন্দের সাথে সাথে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো, বিশেষ করে আমাদের যারা প্রবীণ যারা শিক্ষক আছেন তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা আমরা জেনেছি এবং অত্যন্ত ভালো লেগেছে। তো আমি শুধুমাত্র একটি ছোট একটি কৌতুক বলে আমি চলে যাবো আলতাফ ভাইয়ের কাছে এবং আমরা আজকের এই প্রোগ্রাম আলতাফ ভাইয়ের গানের মধ্য দিয়ে গানে গানে শেষ করবো। ছোট একটা কৌতুক যে আমাদের আসলে বোঝার জায়গাটা, আমরা যাতে করে ভুল না বুঝি, এই বোঝার জায়গাটা ভুল হওয়ার জন্য কিন্তু অনেক রকম অসুবিধা হয়। তো আপনার কেউ ভুল বুঝবেন না, আগে বিষয়টা ঠিকভাবে বুঝে নেবেন, শুনে নেবেন, তারপরে সেটাকে আপনারা সমালোচনা করার চেষ্টা করবেন, সেটা যে বিষয় হোক না কেন, সেটা ভালো হোক খারাপ হোক আগে বুঝতে হবে। একটা ছোট্ট একটা কৌতুক বলছি এটার উপরে, তা হচ্ছে ওয়াইফ কল দিয়েছে হাজবেন্ডকে যে হ্যালো তুমি কোথায় আছো, সে বলছে আমি ব্যাংকে আছি। তখন ওয়াইফ সঙ্গে সঙ্গে বলছে আমি শপিং করব, তুমি ব্যাংক থেকে 10,000 টাকা উঠিয়ে নিয়ে আইসো। তারপরে রিপ্লাই আসতেছে, কি রিপ্লাই আসতেছে, যে আমি আছি ব্ল্যাক ব্যাংকে,
আমি আছি ব্লাড ব্যাংকে। তো এই যে আমাদের যে বোঝার জায়গাটা, পুরোপুরি যদি আমরা না বুঝি, অল্প বুঝি, এই অল্প বুঝলে কিন্তু সমস্যা, আমাদের বুঝতে হবে পুরোপুরি। যখন আমরা পুরোপুরি বুঝতে পারবো ওই সেই সময় তখন কিন্তু আমাদের প্রবলেমগুলো হবে না। তো এতটুকুই, আজকে অনেক সময় হয়ে গেছে, এতটুকুই বলে শেষ করতে চাচ্ছি। তো এখন আলতাফ ভাইয়ের কাছে চলে যাবো, আলতাফ ভাইয়ের কাছ থেকে আমরা দুটো গান শুনবো আশা করছি, দুটো গান শোনার মধ্য দিয়ে আমরা বিদায় নিব। আনোয়ার ভাই ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, অনেক মূল্যবান কথা শুনলাম। তো আফজাল ভাইয়ের সম্বন্ধে এতক্ষণ যে কথাগুলো হলো, আমি এখানে একটা পজিটিভ কথা বলতে চাই। কাজ এমনভাবে করা উচিত যে কাজের ধরন দিকে সাধারণ লোক তাকে পাগলেই বলে। পাগল কাকে বলে? পাগল তাকেই বলা হয় তার কাজের আজকের কাজে সফলতা আনতে পারবেন না, কখনোই সফলতা আসবে না। আর যত বেশি নেগেটিভ সমালোচনা করবে তত বেশি ওই কাজ প্রতি আরও মনোযোগী হতে, প্রতিজ্ঞাবদ্ধ হতে সাহায্য করে। এই জন্যে সমালোচনা নেগেটিভ হওয়াই দরকার। আর যারা নেগেটিভ সমালোচনা করে তারা আসলে ওই বিষয়গুলো তো বোঝেই না কখনো, যার জন্য নেগেটিভ সমালোচনা করে। তো নেগেটিভ সমালোচনা করলে সেখানে মনের মধ্যে কোনো রকম নেগেটিভ ভাবনা চিন্তা না এনে আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পজিটিভলি ওই কাজের উপরে ভাবনা চিন্তা করে সামনে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে জ্ঞানী লোকের কার্যকলাপের ধারা। তো এ নিয়ে মন খারাপের কিছু নেই, বরং এটুকু বলতে পারি যে আপনি একটা চমৎকার কাজের দিকেই এগিয়ে যাচ্ছেন এবং সেই কাজের ধারা বা গতি সেটা এত সুন্দর যে মানুষ আপনাকে পাগল বলে আখ্যায়িত করতে শুরু করেছে। তার মানেই হচ্ছে এটা যে আপনি কাজের মধ্যে অতি নিগূঢ়ভাবে ডুবে গেছেন। এটা একটা পজিটিভ দিক। আমি এমন কাজ করব লোকে যদি সেই কাজের গুণগত মান, সেই কাজের ছবি, সেই কাজের কার্যকলাপের ধারা প্রকৃতি ইত্যাদি মানুষ যদি জানতেই না পারলো তাহলে সে কিসের কাজ? যখন কোনো জ্ঞানী ব্যক্তির কাজের ধারা দেখে সাধারণ লোক, চারিপাশের লোকজন তাকে পাগল বলতে শুরু করে, তখন জানতে হবে যে সে সঠিক পথে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে বোঝার উপায়। অতএব নেগেটিভ ভাবনা চিন্তা, নেগেটিভ সমালোচনা যত আসবে তত প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আপনাকে আরও ওই কাজের সফলতার দিকে, ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সফলতার দিকে যেতে সাহায্য করবে। আচ্ছা, তো আমি এবার কাজী নজরুল ইসলামের একটা গান গেয়ে শোনাচ্ছি। আমার শব্দগুলো ঠিক মতো শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার,
আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ভেবি হইয়া কুল নয়ন ভরা জল গো, তোমার আঁচল ভরা ফুল। ফুল যদি নি তোমার হাতে, জল রবি না নয়ন পাতে, ফুল যদি নি তোমার হাতে, জল রবি না নয়ন পাতে, ও শুনিলে ফুটবে না আর, ও শুনিলে ফুটবে না আর, প্রেমেরি মুকুল নয়ন ভরা জল গো, তোমার আঁচল ভরা ফুল। মালা যখন গাঁথো তখন পাওয়ার স্বাদ যে জাগি, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে, পাওয়ার স্বাদ যে জাগি, পেয়ে তোমায় যদি হারা, দূরে দূরে থাকি গো তাই, পেয়ে তোমায় যদি হারা, দূরে দূরে থাকি গো তাই, ফুল ফোটায় যাই গো চলে, ফুল ফোটায় যাই গো চলে, চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো, তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হইয়া কু নয়ন ভরা জল গো, তোমার আঁচল ভরা ফুল। ধন্যবাদ। মান্নাদের গানগুলো তো মনে নেই, সব ভুলভাল হয়ে যাবে, অনেক গান রয়েছে ভুলভাল হয়ে যাবে, খুব একটা খেয়াল নেই। আমি একটা ভাওয়াইয়া গান গাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আলতাফ ভাই, আমরা আপনার এই গানে গানে বিদায় নিব আজকে, এবং দর্শকদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আরিফের ডিমান্ড অনুযায়ী আমরা আলতাফ ভাইয়ের আরেকটি গান শুনতে শুনতে গানে গানে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে। আমি একটা ভাওয়াইয়া গান গাইছি। কে যাও তুমি গাওয়ালে, বাঁকা গায়ের পথে দক্ষিণ গেলে, আছে বন্ধু মোর
নবীন জালুয়া কইও খবর আমার জনম গেল কান্দিয়া কে যাও তুমি গাওয়ালে বাঁকা গায়ের পথে দক্ষিণ গেলে আছে বন্ধু মোর নবীন জালুয়া কইও খবর আমার জনম গেল কান্দিয়া কইও খবর আমার জনম গেল কান্দিয়া ধরে জালে বন্ধু জিয়াল মাছ আমি জালে বন্দি বারো মাস ধরে জালে বন্ধু ধরে জালে বন্ধু জিয়াল মাছ আমি জালে বন্দি বারো মাস সোনা রঙ্গ আমার হইল কালি কালো কেশে গেল ময়লাম পরি সদাই জ্বলে আমি বন্ধুর কথা ভাবিয়া বন্ধুরে বাপ মাও মোর দিছে বিয়া দেখিয়া না জানি বন্ধুয়া কেমন আছে কইও খবর তারে কইও তারে যেন একবার আসে না জানি বন্ধুয়া কেমন আছে কইও তারে যেন একবার আসে মায়ো নাই মোর কান দিবে ভায়ো নাই যে ভাবিবে বান্ধবে নাই যে খবর নেবে আসিয়া বন্ধুরে বাপ ও মাও মোর দিছে বিয়া দেখিয়া কে যাও তুমি গায়ে বাঁকাতে দক্ষিণ গেলে আছে বন্ধু মোর নবীন জালুয়া কইও খবর আমার জনম গেল কান্দিয়া কইও খবর আমার জনম গেল কান্দিয়া কইও খবর আমার জনম গেল কান্দিয়া সকলকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে অনেকদিন গান করি নাই নতুনভাবে গান করতে গিয়ে হয়তো সব ঠিকঠাক হচ্ছে না